السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله প্রিয় ভাইরা আমার অন্যদিনের মতো আবারও আমরা উপস্থিত হয়েছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি সবাই প্রস্তুত থাকবেন প্রশ্ন করার উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা আমাদের পূর্বে যে আলোচনা সুফিবাদ সম্পর্কীয় সেটা একটু আগানোর চেষ্টা করব। আমরা সুফিবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে সুফিবাদের আকীদা বিশ্বাস নিয়ে সুফিবাদের আকিদা বিশ্বাস নিয়ে আলোচনার ক্ষেত্রে দুটি আকিদার কথা আমরা আলোচনা করেছি আজকে তৃতীয় নম্বর আকিদার কথা আলোচনা করছি সেটা হচ্ছে যে কিছু কিছু সুফিবাদীরা বিশ্বাস করে উজুদের বিশ্বাস অর্থাৎ দুনিয়াতে হ্যাঁ যা কিছু আছে সেগুলোর অস্তিত্ব মানে আল্লাহর সৃষ্টির অস্তিত্ব এবং আল্লাহর অস্তিত্ব একাকার হয়ে আছে একটা আরেকটার সাথে মিশে আছে যে আল্লাহর অস্তিত্বকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই বা মানুষের অস্তিত্বকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই এটা তাদের ধারণা তাদের নিকটে খালক এবং মখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই স্রষ্টা যিনি সৃষ্টি যিনি কোনোটার মধ্যেই আপনার ব্যবধান নেই তাদের নিকটে হ্যাঁ কারণ তারা বলে যে সবই সৃষ্টি আবার সবই স্রষ্টা হ্যাঁ তারা বলেন এবং তাদের এই চেতনার যিনি ধ্বজাদারী তিনি হচ্ছেন ইবনে আরবি যাকে দামস্কের মধ্যে দাফন করা হয় তার একটা কথা আছে যেটা তার কিতাব ফুতুহাত মাকিয়ের মধ্যে পাওয়া যায় যে তিনি বলছিলেন আল আব্দু রব্বন ওয়াল রব্বু আব্দুন ইয়া লাইতা শাআরি মানিল মুকাল্লাফু ইন কুলত আব্দুন ফাযাক হাক্কুন আও কুলত রব্বুন ফান্না ইউকাল্লাফু সে শে যে বান্দা হচ্ছে প্রতিপালক এবং প্রতিপালক হচ্ছে বান্দা হ্যাঁ বলে যে কীভাবে আমি বলতে পারি যে কে মুকাল্লাফ মানে কাকে আদেশ দেওয়া হচ্ছে কোনো কিছু মানার জন্য সে আবার কে সে তো রবি সে তো আবার আব্দ দুটাই মানে তার কাছে কোনো পার্থক্য নেই এবং সে বলেছে তুমি যদি বলো যে আব্দ গোলাম তখন সেই তো আবার হাক্কা সে তো আল্লাহ ব্যবধান কোথায় উকুল তো রব আর তুমি যদি বলো রব ফাইকাল তাইলে তার আর বিদায় মানতে হবে কেন তাইলে তার কাছে সবই সমান সুতরাং এই জাতীয় চেতনা যারা ধারণ করেন তাদের নিকট কিন্তু আপনার বিধান মানতে হয় না তাদের নিকট কথা হচ্ছে যে শরীয়তের গন্ডি এড়িয়ে তারা মারফতের গণ্ডিতে যখন চলে যায় তখন আল্লাহর বান্দা এক হয়ে যায় তখন বিধান মানার বাধ্যবাধকতা তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয় এটা হচ্ছে তাদের একটি চেতনা এবং এই চেতনা আমরা আগে ব্যাখ্যা করেছিলাম এটা একবারে সরাসরি কোরআন হাদিস বিধ্বংসী এবং ইমান বিধ্বংসী কারণ রব আর যদি আবদের মধ্যে কোনো পার্থক্য না থাকে কাকে আপনার আদেশ করবেন হ্যাঁ কাকে আপনার তাকলিফ করা হবে কাকে আপনার বাধ্য করা হবে বাদত করার জন্য বা কারি কারইভাবে বাদত করবে নিজের বাদত কি নিজে করবে না সেটা হতে পারে না সুতরাং আল্লাহ যে বানি উমা জিন্ন আলী আবেদন যে আমি জিন মানুষকে সৃষ্টি করেছি আমার বাদতের জন্য তাইলে যদি তিনি রবি হন তিনি আবার গোলাম হন তিনি বান্দা হন তাহলে কার বাদতের জন্য তিনি আপনার মানুষকে সৃষ্টি করেছেন হ্যাঁ তিনি তাকে সৃষ্টি করবেন কেন হ্যাঁ তার থেকে বাদত চাইবেন কেন সেটাই প্রশ্ন এসে যায় চার নম্বর যেটা সুফিবাদের আকিদা বিশ্বাস সেটা আছে তারা মনে করে যে আপনার দুনিয়ার প্রতি কোনো লোভ থাকতে পারবে না দুনিয়া থেকে বিরাগ ভাজন হতে হবে এবং সমস্ত যত উপকার আছে দুনিয়াতে মানুষের জীবন জীবনযাপনের সবগুলোকে পরিত্যাগ করতে হবে এমন কি জেহাদও করতে হবে না আল্লাহ জেশানের ইচ্ছা হলে আল্লাহ তার ধর্মকে টিকিয়ে রাখবেন আর ইচ্ছে না হলে তিনি ধ্বংস করে দেবেন সেটা হচ্ছে তার ব্যাপার আমাদের করণীয় কোনো কিছু নেই তারা এটা মনে করেন কিন্তু এটাও শরীয়তের বিপরীত একেবারে এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ جل شان সুরা কাসাস সাতাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন ওয়া বাতাগি ফিমা দুনিয়া আল্লাহ جل شان বলেন যে আপনি কখনো আপনাকে আল্লাহ جل شانহু যেটা দিয়েছেন সেটা সেটার মাধ্যমে পরকালকে অর্জন করার ব্যাপারটা আপনি কখনো ভুলবেন না বরং আপনি দুনিয়াতে যেটা পেয়েছেন এটার মাধ্যমে আখরাতকে আপনি তলব করার চেষ্টা করুন আখরাত কামানোর চেষ্টা করুন কিন্তু আবার শুধু আখরাত কামাবেন যে তা না দুনিয়ার যে ধন সম্পদ এটার মাধ্যমে ঠিকই দুনিয়া তবে আপনার যে দুনিয়ার যে অংশ আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি আপনি ভুলে না দুনিয়াতে মানুষ হিসেবে আপনার খাওয়ার দরকার দুনিয়াতে আপনার মানুষ হিসেবে আপনার যৌন চাহিদা চরিতার্থ করার দরকার সেইগুলো আপনি করতে ভুলবেন না সেইগুলো আপনি করবেন কারণ এর পিছনে আল্লাহ বিরাট একটা উদ্দেশ্য আছে দুনিয়াকে বিনির্মাণ করা আল্লাহর উদ্দেশ্য দুনিয়াকে আবাদ করা আল্লাহর উদ্দেশ্য

তাদের জন্য মানে কাফেরদের জন্য তোমরা তোমরা সাধ্য মতো তোমাদের শক্তি সঞ্চয় করো এবং তোমাদের আপনার গোঁড়াগুলোকে তোমরা রেডি করে রাখো এবং কেন কেন এটা করতে যাবে আল্লাহ জেন উদ্দেশ্যের কথায় বললেন যে তুর হিবী আদু আদু হকুম এর মাধ্যমে তোমরা যে শক্তি সঞ্চয়ের মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভীতি প্রদর্শন করতে পারবে সুতরাং এই আয়াত দুটার দ্বারা বুঝে যায় যে দুনিয়াকে পরিত্যাগ করার আল্লাহ চান না দুনিয়ার অংশ আপনি ভোগ করবেন যেটা আপনার প্রয়োজন এবং পাশাপাশি জেহাদ থেকে দূরে থাকলে চলবে না বরং আপনাকে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রয়োজনে যেহাদে উত্তীর্ণতা হবে পাঁচ নম্বর যেটা তাদের বিশ্বাস সুফিবাদের বিশ্বাস সেটা হলে সুফিবাদ যারা সুফিবাদী তারা এহসান এহসানের একটা হ্যাঁ আপনার পর্যায়ে রয়েছে হ্যাঁ আপনার ধর্মের তিনটা পর্যায় একটা হচ্ছে ইসলাম আরেকটা হচ্ছে ইমান আরেকটা হচ্ছে এহসান এই যে আহসানের পর্যায় এই পর্যায়টা সুফিবাদীরা মানে পাওয়ার জন্য আহসানের পর্যায়ে পৌঁছার জন্য তারা কি করে নিজের পীঠদেরকে আপনার কল্পনা করে মানে যে কোনো জায়গায় থাকুক না কেন কোনো গুণার ইচ্ছে হলে মনে করে যে পিস্যপ আমের দিকে তাকিয়ে আছেন পিস্যপকে তারা কল্পনা করে এটা কিন্তু একেবারেই ঠিক না এবং তারা নিজের শায়েকদেরকে কল্পনা করে সব জায়গায় শুধু আর গুণের সময় না যে তা না বরং নামাজের সময়ও আপনার নামাজে দাঁড়ালে শয়তানে ডিস্টার্ব করতে চাইলে মনে করে যে আমার শায়েক দেখে আছে হ্যাঁ এরকমভাবে জিকির করতে গেলে শয়তানে ধোকা দিতে আসলে মনে করে যে আমার শায়ক দেখে আছে সুতরাং এইভাবে তারা অগ্রসর হতে চেষ্টা করে এরা মনে করে যে আল্লাহ জুলিশানুকে আমরা দেখি না সুতরাং আল্লাহ জল শানুকে দেখার যে ভাব তৈরি করা সেটা কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পীরের মাধ্যমে সেটার প্রচেষ্টা না চালিয়ে যাওয়া হয় কিন্তু এটা করতে গেলে তো আপনি যদি এই অবস্থায় মারা যান নিজের পেশাবকে তার অনুপস্থিতিতে যদি কল্পনা করেন আপনি তো শিল্পের মধ্যে নিমজ্জিত এই অবস্থায় মারা গেলে তো জাহান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ এইটা করা কখনো ঠিক হবে না অথচ রসুল আকরম ইসলামের আপনার এহসানের দুইটা আপনার ভাগ দেখিয়েছেন নিচেরটা করতে বলেছেন যদি প্রথমটা না পারা যায় নিচেরটা করতে করতে সামনে গিয়ে এমন একটা ভাব আসবে যেটা উপরেরটা পর্যন্ত পৌঁছিয়ে দিবে কারণ রসুল আকরম সাল্লাম এহসানের বর্ণনা দিতে গিয়ে মুসলিম সৈব আদিসের মধ্যে বলেছেন তারা ফাইলেম তেকুন তালা ফৈল্না হুইয়ালাক যে একসান মানে হচ্ছে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেমন তুমি তাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কঠিন হ্যাঁ কিন্তু এটা যদি না পারো আল্লাহ রসুল বাল্সে ফাইলেম তেকুন তালা তোমার যদি এরকম ভাব না হয় তাহলে কমপক্ষে এটা করো যে ফাইল্লে হুইয়া আলাক যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন আর আমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন এটা কল্পনা করা কিন্তু দুরুহ ব্যাপার নয় সুতরাং আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই ভাবটা যদি আমার মধ্যে প্রকট আকার ধারণ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে প্রথম পর্যায়ে পৌঁছার দিবেন আর যদি প্রথম পর্যায়ে আমি পৌঁছাতে না পারি তাহলে এটার জন্য আমাকে শাস্তি সম্মুখীন হতে হবে না কিন্তু প্রথমটা আপনার পাওয়ার জন্য প্রথমটায় পৌঁছার জন্য যদি শিরকি কোন পন্থা অবলম্বন করি এমতাবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তখন তো আমাকে জাহান্নামে যেতে হবে এই কারণে সুফিবাদের এটা বিরাট একটা সমস্যা যে তাদের কাছে তাসাউর শেখ হ্যাঁ এটা একসানের পর্যায়ে পৌঁছার জন্য বাধ্যতামূলক সুতরাং এই পর্যায়ে গেলে কিন্তু সিরকে নিমজ্জিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই এরকম ভাবে সুফিবাদের আরেকটি বিশ্বাসের কথা বলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার দিকে একটু অগ্রসর হব আরেকটা সুফিবাদের চেতনা হচ্ছে যে তারা দাবি করেন যে আল্লাহর এবাদত আপনার জাহান্নামের ভয়ে হতে পারবে না এবং জান্নাত পাওয়ার জন্য হতে পারবে না যে আল্লাহর আমরা করব। এটার উদ্দেশ্য জান্নাত পাওয়া এবং থেকে মুক্তি উদ্দেশ্য হতে পারবে না এবং তাদের এই চিন্তা চেতনাকে কি আবিষ্কার করে তাদের আবিষ্কার খাচ্ছে রাবিয়া আল আলবশ্রিয়া আল আদাব তিনি এরকম এই চেতনাটা আবিষ্কার করেন এবং তিনি বলেন তার একটা কথা আছে তিনি বলেন আল্লাহুম্মা ইন কুনতা ইন কুনতু আ'বুদুকা খাওফা মিন নারিকা fa ahriqni fiha ওয়া ইন কুনতু আ'বুদুকা তামান ফি জান্নাতিকা fa ahrimni minha জরাবিয়া বসরিয়ানা কি বলছিলেন জে হে আল্লাহ আমি যদি আপনার জাহান্নামের ভয়ে যদি আমি আপনার বাদত করি তাহলে আপনি আমাকে জাহান্নামে আমাকে পুড়িয়ে মারবেন আর যদি আপনারে বাদত করে জান্নাত পাওয়ার জন্য তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন এরকম চেতনা নাকি রাবে আর বশ্রি ছিল ছিল এটা কিন্তু সুবিবাদের মধ্যে পাওয়া যায় হুম এই চেতনা এটা কিন্তু আপনার ভুল চেতনা কারণ আল্লাহ জুল্সাহান নবীদের প্রশংসা করেছেন কোরআন মসজিদের মধ্যে এই বলে যে তারা এবাদত করে আল্লাহকে ডাকে জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সুরে আম্বিয়ার নব্বই নম্বর আয়তে আমরা দেখতে পাবো যে আল্লাহ জুল্লসাহান বলেন কি ইন নাফম কেন উ ইউ ফিল খৈরাত ওয়া দরু না রগাবাউ ওয়া রাহাবাম হ্যাঁ আল্লাহ জরহ শান বলেন যে তারা আম্বিয়ে কিরাম তাদের কথা বলেছেন যে আম্বিয়ে কিরাম কী করেন যে তারা খয়রাত হ্যাঁ কল্যাণের কাজে দৌড়ে যান এবং আপনার কি করেন ওয়া দৌড়ু না রগাবাউ ওরা হাবা এবং তারা আমাকে ডাকেন হ্যাঁ আপনার আশা নিয়ে জান্নাতের এবং জাহান্নামের ভয় নিয়ে তাইলে এখানে বলা হয়েছে যে যে আপনার ডাকেন আল্লা জানুকে এটার উদ্দেশ্য আছে যে জান্নাতের আশায় এবং জাহান নামের ভয়ে যেখানে প্রশংসা করেছেন এই চেতনার কারণে সেখানে রাবিয়া বা শ্রী এই চেতনাকে অগ্রাহ্য করেছেন তাইলে আল্লাহ জুল সেই আপনার নীতির বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে হ্যাঁ এটা হচ্ছে কথা সুতরাং এমনকি রসুল আকরাম ইসলাম নিজেও আমাদের রসুল সাল্লাহ আলি নিজেও তিনি কি করছিলেন যে আল্লাহ জানু তাকে আদেশ করেছেন এই বলে যে হে রসুল আপনি বলুন সুরে আনামের পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন যে আল্লাহ জানু আমাদের রসুলকে বলেন যে হে রসুল আপনি বলুন যে আমি যদি আমার প্রতি পালকের বিরুদ্ধে আচরণ করি তাইলে আমি কঠিন সেই কঠিন দিনের শাস্তির ভয় পাচ্ছি তাইলে এই যে আপনার শাস্তির ভয় পাওয়া জাহান নামের ভয় করা সেটা তো আল্লাহর নিজেরই আদেশ যে আপনি বলেন যে আমি আচরণ করলে আমি জাহান নামের ভয় পাচ্ছি হ্যাঁ সুতরাং এই চেতনা যে রাবশ্রীর যে চেতনা যে জান্নাত পাওয়ার আশা করা যাবে না এবাদত করার ক্ষেত্রে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আশা করা যাবে না এটা অমূলক একটি চেতনা সেটা শরীয়ত বিরোধী একটি চেতনা হ্যাঁ আশা করি এই কয়েকটা পয়েন্ট বুঝতে পেরেছেন সামনে ইনশাল্লাহ আবার সুযোগ পেলে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইতিমধ্যে কয়েকটি প্রশ্ন এসে গেছে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমত যেই ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্ন হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ কিসের তৈরি জানাবেন প্লিজ হ্যাঁ আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক হম আল্লাহ আমাদের স্রষ্টা সুতরাং আল্লাহ কিসের তৈরি সেটা চিন্তা করার কোনো আমাদের প্রয়োজন নেই কারণ যিনি স্রষ্টা তাঁকে নিয়ে ব্যস্ত হওয়ার কোনো হ্যাঁ আমাদের আল্লাহ জ্ঞান দেয়নি হ্যাঁ যে আল্লাহ কিসের তৈরি আল্লাহ তো তৈরি হন তৈরি হইলেই তো আপনার চেতনা আসবে কুরআন মসজিদের মধ্যে আল্লাহ বলেছেন যে লম যেম ইউলদ্ যে আল্লাহকে জন্ম দেওয়া হয়নি এবং আল্লাহ কাউকে জন্ম দেননি যিনি আপনার তৈরীকৃত নয় হ্যাঁ তিনি বরং আল্লাহ আল্লাহসামাদ তিনি আপনার অমুখাপেক্ষী কোনো দিকে যে তার তাকে সৃষ্টি করতে হবে তাকে জন্ম দিতে হবে কোনো কিছুর মুখাপেক্ষী নয় এটা কোরআন মজিদের পরিষ্কার কথা সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ কিশোর তৈরি হ্যাঁ এই চিন্তা আসা এটা শয়তানি চিন্তা শয়তানে কারোর কারণ মাথার মধ্যে যদি শয়তানি ঢুকিয়ে দেয় সেই মাত্র এরকম চিন্তা করতে পারে হ্যাঁ বরং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহ রেসানু হ্যাঁ আসেন আল্লাহর ইবাদত করতে হবে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য সেই পানে আমরা চলবো এবং আল্লাহর অস্তিত্ব যা আছে সেটা আমরা বিশ্বাস করার জন্য দুনিয়াতে আপনি অনেক ব্যাপার নিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন দুনিয়ার যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে স্রষ্টা যা আসেন সেটা আপনি চিন্তা করে পাবেন যেমন রসুল আকরমসুল ইসলামের সামনে এসে এক গ্রাম্য লোক মানে বধূ যাদেরকে আরবি বলা হতো আপনার হাদিসের বাসায় সৌদি আরব এখন বলা হয় এই অশিক্ষিত লোকেরা যারা অজপাড়া গায়ে বসবাস করত যারা উঁট চড়াতো তাদের একজন এসে বলেছেন যে আল্লাহ যে আসেন সেটা আমার জন্য বোঝা কষ্টকর না সেটার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না কারণ বলে যে আমার ওঁট যদি কোথাও চলে যায় হ্যাঁ আমার ওঁট যদি হারিয়ে যায় তখন আমি উঁটের পায়ের চিহ্ন দেখে পদের চিহ্ন দেখে আমি চিনতে পারি যে এই দিকে আমার উঁট গেছে এবং ওঁটের লাদা দেখে আমি চিনতে পারি ওঁটার লাদা দেখলে যে এটা আমার ওটার লাদা সুতরাং যদি লাদা যদি আপনার ওঁটকে বুঝাতে পারে ওঁটের পদচিহ্ন যদি ওঁটকে বুঝাতে পারে তাইলে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যে আকাশ এবং জমিন যেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে এইগুলোর একজন স্রষ্ট অবশ্যই আছে এ এটা বুঝতে আর বেশি আপনার বুদ্ধির প্রয়োজন হয় না সুতরাং আল্লাহর যে অস্তিত্ব আছে আল্লাহ যে একজন আছেন হ্যাঁ সেটা আপনার কি বিশ্বাস করতে কোনো কষ্ট নেই এরপরে বাকি জিনিস সেটা তো আল্লাহ আমাকে মেধা দেননি যে ওটা নিয়ে চিন্তা করে আল্লাহকে নিয়ে কিন্তু এটা নিশ্চিত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সৃষ্ট নন সৃষ্ট হলেই তো আপনার প্রশ্ন আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাইলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাকে হেদায় দিয়ে দেন সেটাই আমরা কামনা করব। আরেকজনের প্রশ্ন আছে যে কোনো ইমাম সাহেব যদি খালি জট দেখায় তাহলে তার পিছনে নামাজ পড়লে হবে কি একটু যদি বলতেন কোনো ইমাম সাহেব যদি জর্দা খায় খালি জর্দা মানে যে শুধু খালি গেলে পাঞ্ছাড়া জর্দা খায় না মানে এইখানে উদ্দেশ্য আছে যে তিনি জর্দা খান হ্যাঁ যদি তিনি জর্দা খান এটা হারাম কাজ করছেন সুতরাং তাকে অবশ্যই বাধা দিতে হবে তিনি যদি এই বাধা না মানেন হ্যাঁ তিনি যদি এটা যে নেশা দ্রব্য এটা যদি না বুঝেন এবং তিনি এটা চালিয়ে যান তাহলে যদি হ্যাঁ আপনার কোনো সুযোগ থাকে ক্ষমতা থাকে তাহলে তাকে পরিবর্তন করে অন্য ইমামকে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ আর যদি এছাড়া তার মধ্যে যদি এই হারাম কাজ ছাড়া যদি অন্য কোনো সিরিক কুফুরি এগুলো না থাকে তাহলে তার পিছনে বাধ্য হলে একটা করতে পারেন আর যদি না হন তাকে সরিয়ে দিতে পারেন সরিয়ে দেবেন আর যদি পাশে অন্য কোনো থাকে তার অনুসরণ করবেন সেটা হতে পারে কারণ এটা একটা হারাম কাজ হারাম কাজের জন্য যে একতদা একবারই আপনার অসম্ভব তা না বরং একতাদা না করলে ভালো তার পিছনে কিন্তু আপনার হ্যাঁ যদি একান্ত বাধ্য হন তাহলে তার পিছনে একতেদা করতে হবে হম চেষ্টা তো করতে হবে যে এরকম কোনো হারাম কারণ ইমাম সাহেব আছেন একজন মুক্তদা হ্যাঁ ইন্নামাঝিল ইমাম রিউ তেমনি কোরআন মজিদ হাদিসের মধ্যে আল্লাহ রসান বলেন আল্লাহ রসুল হাসান বলেন ইন্নামা জুহাইল আল ইমামরি উত্তমাবে যে ইমাম নিয়োগ করা হয় তার অনুসরণ করার জন্য তাইলে ইমাম সাহেব একজন অনুসরণীয় ব্যক্তিত্ব যিনি অনুসরণীয় তার মধ্যে যদি হারাম কবিরা গুণা পাওয়া যায় তাহলে তিনি ইমামতির যোগ্যতা রাখেন না এটা হচ্ছে আসল কথা সুতরাং তাকে পরিবর্তন করতে পারলে পরিবর্তন করে দেওয়া দরকার আরেকজনের প্রশ্ন আছে যে সব এবার আমল কি সামনে আমল সম্পর্কে সবে জানা এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন আমরা বলবো যে কয়েকটি ব্যাপার আমাদের চিন্তা করতে হয় সেটা হচ্ছে প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত রয়েছে যেই দুইটা শর্তের কথা আল্লাহ আল্লাহান কুরআন মজিদের মধ্যে বলেছেন

এমন আমল করা যেটা রসুল আকরমের আদর্শ অনুযায়ী হয় রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয় সেখানে এক আমল বলা হয় এবং দ্বিতীয় কি বলা হয়ত্রব্য আদা এবং যেন আল্লাহর সাথে শিরিক না করা হয় তাইলে আমরা এই আয়া থেকে দুটি শর্ত ইবাদত কবুল হওয়ার পেলাম একটা হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্ট করার জন্য এবাদত হতে হবে যেটাকে এখলাস বলা হয় আরবিতে আর দ্বিতীয় হচ্ছে যে একমাত্র রসুল আকর ইসলামের পদ্ধতি অনুযায়ী হতে হবে যেটাকে আরবিতে মোতাবা বলা হয় এই দুইটি শর্ত ছাড়া কখনো এবাদত কবল হবে না হুম সুতরাং পদম শর্ত যদি আপনি বাস্তবায়ন করতে যান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিরিক থেকে কুফরি থেকে মুনাফিকি থেকে মুক্ত হতে হবে হুম তাইলে একমাত্র আল্লাহর জন্য হবে যদি আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য জিনিস থাকে তাহলে সেটা শিখ শিখ থাকলে কখনো এ বাদত কবুল হবে না এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা মোতাবাদ পাওয়ার জন্য অর্থাৎ যে কাজটা করবেন রসুল আকরমসুল ইসলামের পদ্ধতি অনুযায়ী করবেন যদি রসুল আকরমসা পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা প্রত্যাখ্যাত রসুল আকরমুলাম নিজেই বলেছেন মানে আমি আমরা কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আমার আদর্শের উপর হবে না আমার আদর্শ অনুযায়ী হবে না সেটা প্রত্যাখ্যাত হবে হুম সুতরাং আল্লাহর রসুলের দেখা দেখানো আদর্শ অনুযায়ী না হলে সেটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না তাইলে আমরা যদি এমন কোন আমল আমাদের সামনে আসে যেটা রসুল আকরম সালাম দেখাননি রসুল করতে বলেননি সাহাবে এখলাম করেননি তাইলে সেটা আমরা যদি কষ্ট করে করি তাহলে সেটা তো পণ্ডশ্রম হবে সেটা তো গ্রহণযোগ্যতা পাবে না এই কারণে আমরা বলবো যে সামনে গত একবার শবে মেরাজের ব্যাপার চলে গেছে সামনে আসছে শবে বরাত এই সবে রাতের রাত্রিতে বিশুদ্ধ কোনো সনাদে হ্যাঁ আপনার পাওয়া যায় না যে রাত্রিবেলা জেগে জেগে বাদত করা এটার উপলক্ষ করে এবং পরের দিনে আপনার এরকমভাবে রোজা রাখা হ্যাঁ এই উপলক্ষ করে এটার বিশুদ্ধ কোনো প্রমাণ নেই যেই হাদিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অশুদ্ধ সেগুলোর সনদ কোনো ঠিক নেই হুম আর এই কথা মনে রাখবেন কে কোনো আমল রসুল ইসলামের নিয়ম অনুযায়ী হওয়ার জন্য ছয়টা শর্ত আছে। যে মৌলিকভাবে সরিয়েতে থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে তার উপলক্ষ ঠিক থাকতে হবে এবং তৃতীয় নম্বর হচ্ছে তার পদ্ধতি ঠিক থাকতে হবে চতুর্থ নম্বর হচ্ছে তার পরিমাণ ঠিক থাকতে হবে পঞ্চম নম্বর সময় ঠিক থাকতে হবে ছয় নম্বর হচ্ছে জায়গায় ঠিক থাকতে হবে যদি এই ছয়টার কোনো একটা বাদ পড়ে তাহলে সেটা বেদাত আর সামনে যে আপনার মৌসুমটা আসছে সবে বরাত যেটা আমরা বলে থাকি এই সবে বরাতের রাত্রিতে এই উপলক্ষ করে এ করা এটা সরিয়েতে প্রমাণিত নয় সুতরাং এই উপলক্ষের বিভ্রাটের কারণে সেটা আপনার বেদাতে পর্যবেসিত এই কারণে সেটা আমল করা যাবে না সেই উপলক্ষে কোনো আমল করা যাবে না এটা হচ্ছে আসল কথা হম আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কবরকে কি সালাম দেওয়া যাবে হম কবরের কাছে গিয়ে রসুল আকরমুল ইসলাম সালাম দেওয়ার শিক্ষা দিয়েছেন আসসালাম আলাইকুম আহমিয়র মিনাল উম মুসিমিন আতুনাকুমতাহফিয়া হুম আল্লাহমাল তাহরিম না বাদা এরকম দোয়া সুল আকরম সাল্লাম শিক্ষা দিয়েছেন সুতরাং কবরবাসীদেরকে সালাম দেওয়া কবরকে সালাম দেওয়া নয় আপনার প্রশ্নটা ভুল বরং কবরবাসীকে সালাম দেওয়া সেটা সুল আকরম সুস্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়ার মধ্যে সুতরাং সেই দোয়ার শিখে নিতে হবে আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করা যাবে কি এফিলিয়েট মার্কেটিং বুঝিয়ে বলতে হবে সেটা আমাদের বোধগম্য নয় সেটা আমরা জানি না এই কারণে আল্লামা শব্দটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না আল্লামা শব্দ কারোর সানে ব্যবহার করা সেটা অমূলক কারণ আল্লামা শব্দ হচ্ছে যে সর্বজনতা কিছু তিনি জানেন আর এটা একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ জের কোনো মানুষ এমন নেই যে তিনি সব কিছু জানেন সুতরাং সর্বজান্তা বলে কাউকে সব জানতা বলে আখ্যায়িত করা আল্লাহ শব্দে উপাধি দেওয়া সেটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় কেউ বলতে পারেন যে এখানে সব জানতা বলতে একবার কিছু জানা নয় মানে অন্যদের থেকে বেশি জানেন এটা হচ্ছে আপনার ব্যাখ্যা আর কি কিন্তু এটা না বলা উচিত হম কারণ আল্লাহর ক্ষেত্রে বলা হয় আল্লাহ শব্দ আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে সুতরাং আল্লামা বলে মানুষের সামনে বলা এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় এই কারণে সেটা না ব্যবহার করাই আসল নিয়ম আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলছেন ইউটিউবে শুনলে কি গুণে হবে না ইউটিউবে যদি আপনি একমাত্র আগে থেকে যদি কিছু ইসলামিক চ্যানেল হ্যাঁ অথবা কিছু ইসলামিক আইডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাইলে অধিকাংশ আপনার খারাপ কিছু তেমন একটা আসে না কিন্তু বেশি পরিমাণে করতে হবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যদি আপনার পঞ্চাশ ষাটটা এরকম করা থাকে যারা ভিডিও বেশি আপলোড করে ধর্মীয় ভিডিও তাইলে অন্য কিছু আসার সুযোগ পাবে না হ্যাঁ সুতরাং আপনি নিরাপদে থাকতে পারবেন কিন্তু যদি এছাড়া আপনি ওয়াজ শোনাতে তো কোনো সমস্যা নেই তেলাওয়াত শোনাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি তেলাবাদ শুনতে গিয়ে অন্য কিছু দেখা শুরু করেন অন্য কিছুতে ব্যস্ত হয়ে যান তাইলে তো সেটার কারণে পাপ হবে কিন্তু শুধু আপনার গুণ হবে না কি ওয়াজ শোনার জন্য কোনো গুণা হবে না এবং তেলাবাদ শোনার জন্য কোনো গুণা হবে না কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অনিবার্য কারণ আপনি কারোর কাছ থেকে জ্ঞান আহরণ করার জন্য তার মানহাস সম্পর্কে আপনাকে জানতে হবে শুধু সুর দেখে সুতরাং উপস্থাপনের ভঙ্গিমা দেখে আপনি তার কথা শুনবেন সেটা রসুল আক্রমসামের যুগে হম আপনার এক ব্যক্তি ইহুদি ব্যক্তি এসে মদিনাতে বক্তব্য দিলেন যে জাদুর মতো তার বক্তব্যটা কাজ করেছিল তিনি বলেছিলেন ইনবাই মিনালবাই যে কিছু বক্তব্য দেখে তার মানহাজ সম্পর্কে যদি আপনি অবগত না হন আপনার ব্রেনের মধ্যে কিছু একটা ঢুকে যেতে পারে তখন আপনি নিরাপদ থাকবেন না এই কারণে আমরা বলবো যে কোনো আলেমের ওয়াজ শোনার আগে যোগ্য আলেমদের পরামর্শ নিতে হবে যে তার মানহাজ কি ঠিক আছে কি না যদি মানহাজ ঠিক না থাকে আপনি তার সুন্দর উপস্থাপনায় ভটকে যেতে পারেন আপনি পথভ্রষ্ট হতে পারেন এই কারণে সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার হ্যাঁ আল্লাহ জুসান বলেছেন আল্লাহ বলেন আপনার যে শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তিটাকে আল্লাহ আল্লাহর আগে এনেছেন কারণ দার্শনিকরা বলে থাকেন যে শ্রবণ শক্তির মাধ্যমে মানুষের আশীর্বাদ জ্ঞান আহরণ করেন এটা হচ্ছে তাদের গবেষণার কথা সুতরাং আপনার কানকে আগে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে যে কান সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সুতরাং আপনি যেই কারোর ওয়াজ শুনবেন হ্যাঁ তার মানহ সম্পর্কে জানবেন না তাইলে আপনি যদি পদবস্ত হয়ে যান তার ওয়াজ শুনে তাহলে তা আপনি ঝামেলায় পড়ে যাবেন কারণ এটার হিসাব দিতে হবে হম হ্যাঁ ইনাসম আবুল বসর আবল ফুহাদ খুল্ল যা আপনার শ্রবণ শক্তি আপনার দৃষ্টিশক্তি এবং পাশাপাশি আপনার বোদক যেটাকে অনুধাবন শক্তি যেটাকে বলা হয় এই তিনটা সম্পর্কে পরকালে কঠিনভাবে জিজ্ঞাসিত হতে হবে প্রত্যেককে সুতরাং নিজকে আপনার সেব রাখার চেষ্টা করতে হবে মানহাজ জানা ছাড়া কারোর আপনার আকর্ষণীয় ওয়াজ শুনতে যাব না মানহাজের উপর যদি আমরা মানহাজ সম্পর্কে নিশ্চিত হতে পারি তাইলে কারোর ওয়াজের মধ্যে দুর্বলতা থাকলেও আপনি পদ্যষ্ট হবেন না ইনশাআল্লাহ আর মানহাস বিরোধী হলে আপনি যতই স্ট্রং ওয়াজ শুনুন না কেন যে কোনো সুযোগে সে আপনাকে বিষ সাপ্লাই দিয়ে আপনার জীবনকে ধ্বংস করে দেবে আপনার ধার্মিকতাকে ধ্বংস করে দেবে এই কারণে সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ আর আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে না আর তো প্রশ্ন দেখতে পাচ্ছি না হ্যাঁ ভাইয়েরা সবাই একটু উৎসাহিত হন প্রশ্ন করার জন্য তাহলে আমরা উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হবে ইতিমধ্যে আমরা আরেকটি পয়েন্টের দিকে যাচ্ছি যখন প্রশ্ন দেখতে পাচ্ছি না আরেকটা পয়েন্ট হচ্ছে যে সুফিবাদের বিশ্বাস সম্পর্কীয় সেটা হচ্ছে সুফিবাদ যারা হ্যাঁ তারা আপনার বিশেষ করে মহিলা এবং বাচ্চাদেরকে নিয়ে গজল গায় এটা সুখীবাদের বিশেষ করে জিকিরের মজলিশগুলোতে সুফিবাদীরা এরকম করতে চেষ্টা করে আপনি দেখবেন বিশেষ করে লাইনের যারা আছে তারা তারা আপনার গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকে এই যে গান করে গানের মধ্যে আপনি দেখতে পাবেন মহিলাদের আলোচনা এবং বাচ্চাদের আমরুত বাচ্চাদের আলোচনা এবং তারা তাদের পরিভাষা কিছু আছে যেটাকে খুব তাদের ভালোবাসা এবং এস হম এস্কের কথা আপনি পাবেন তাদের আপনার হ্যাঁ ইয়ের মধ্যে আপনার আলোচনার মধ্যে হ্যাঁ তাদের আপনার বিশেষ করে কবিতা অথবা যে গানগুলো তার আবৃত্তি করে সেগুলোর মধ্যে এবং হাওয়ার কথা পাবেন অর্থাৎ কুপ্রবৃত্তির কথা পাবেন এবং আপনার এরকমভাবে লাইলার কথা পাবেন সোয়াদের কথা পাবেন হ্যাঁ এই জাতীয় আপনি অনেক কিছু দেখতে পাবেন তাইলে তারা এসকে গরম নিয়ে ব্যস্ত হুম তাদের এই আরেকটা ভুল এবং তারা আপনার যে জিকিরের মজলিসের নামে তারা সেইখানে নাচানাচিও করে এবং আপনি দেখবেন তারা সেইখানে অনেক সময় দ্রব্য সেবন করে আর যখন তারা জিকির করে তখন অনেকে আসে তালে তালে জিকির করে হাতের মধ্যে তালি দেয় চিৎকার করে এগুলা এবং এরকমভাবে হম আপনি অথচ এগুলা মুর্শিকদের চেতনা ছিল মুর্শিকরা ইবাদত করার সময় কি হাতে তালি লাগাতো এটা মুর্শিকদের অবস্থা যেটা কোরআন মজিদের সুরে আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে মুর্শিকদের আপনার পাশে যে তাদের চলছিল তাদের যে তারা আদায় করত। সেটা সাধারণত কি ছিল আপনার চিৎকার এবং হাতে তালি এটাই ছিল তারা এগুলো করত এটা তাদের অভ্যাস তারা শীষ দিত মোকাবেলা হয় শীষকে শীষ দিত এবং হাতে তালি দিত তাস দিয়ে মানে হাতে তালি দেওয়া সুতরাং এটা তাদের অভ্যাস কিন্তু আমরা দেখতে পাই সুফিবাদের মধ্যে এগুলোর পাওয়া যায় এটা আপনার সুফিবাদের মধ্যে যখন পাওয়া যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এদের এই চেতনা বা এই ধারাটা হ্যাঁ নয় বরং এটা ভুলে আরেকটা প্রশ্ন এসে গেছে আমাদের এক ভাইয়ের সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি তিনি বলেন সালাত অবস্থায় যদি হাসি আসে তাহলে কি বলবো হুম সালাত অবস্থায় হাসি আসলে আপনি হাসিকে আপনার যেন নাক থেকে কোনো ময়লা না পড়ে কোনো রুমের ইত্যাদি নাককে নিয়ন্ত্রণ করবেন তখন কিন্তু আলহামদুলিল্লাহ বলার কোনো প্রয়োজন নেই যদি আপনার অজান্তে বের হয়ে যায় তাতে নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু তখন হ্যাঁ আপনার বলার নিয়ম নয় কারণ আপনি নামাজরত আসেন এই জন্য হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে এক ব্যক্তি রেল স্টিমার বা লঞ্চে মুখী হয়ে নামাজ শুরু করলো এরপর নামাজের মধ্যে রেল স্টিমার বা লঞ্চটি গতি কিবলার দিক হতে অন্য কোনো দিকে ফিরে গেল এক্ষেত্রে নামাজরত ব্যক্তি কি করবে চমৎকার কথা যদি কেউ রেলের মধ্যে স্টিমারের মধ্যে লঞ্চের মধ্যে সালাত আদায় করেন প্রথমে তো তিনি দিক আপনার ঠিক করে নেবেন ক্যাবলার দিকে ফিরে তিনি সালাত আদায় করতে শুরু করবেন কিন্তু তখন একটা খেয়াল নেবেন যে আপনার কোন দিকে মন নিলে আপনার কোন দিকে ক্যাবলা চলে যায় যদি আপনার আপনার ডান দিকে লঞ্চটা মোড় নেয় তাহলে কোন দিকে চলে যাবে আর ভামে মন নিলে কেবলা আপনাকে দাঁড়াতে হবে খেয়াল করতে হবে যে দিক মন নেবে আপনিও সেই দিকে মন নেবেন কেবলার দিকে মন নেবেন ক্যাবলা যদি আপনার সামনে থেকে ঘুরে যায় তাহলে ক্যাবলার দিকে আপনি আবার সঠিকভাবে দাঁড়াবেন হুম এটা অবশ্যই খেয়াল রাখার বিষয় এখানে কোনো ব্যতিক্রম করা যাবে না ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু যদি আপনি নফল নামাজ পড়ে থাকেন তাহলে এটার তেমন একটা আপনার চিন্তা করতে হবে না কারণ রসুল আকরমসুল ইসলাম হ্যাঁ উঁটের পিঠে আপনি বৃদ্ধির আদায় করতেন এরকম নফল নামাজ আদায় করতেন উঁট যেদিকে যেতেন যেতেন কোনো অসুবিধা নেই তিনি পড়তেই থাকতেন সুতরাং নফল নামাজের মধ্যে ভিত্তির নামাজের মধ্যে এগুলোর মধ্যে কেবলা বাধ্যতামূলক না শুরুতে ঠিক করলেই চলবে কিন্তু ফরজ নামাজের মধ্যে কেবলা বাধ্যতামূলক সেটার খেয়াল রাখতে হবে আন্দাজ করে রাখতে হবে আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে মসজিদে নামাজ পড়ার অতিরিক্ত সবের কথা বিস্তারিত জানতে চায় মসজিদে কেউ যদি সালাত আদায় করে রসইল আকরমসাইসালাম থেকে আপনার দুটি হাদিস পাওয়া যায় কোনো হাদিসের মধ্যে ভাগ বেশি পাওয়ার কথা বলা হয়েছে আর কোনো আপনার হাদিসের মধ্যে সাতাশ ভাগের কথা বলা হয়েছে হুম আপনার বলা হয়েছে যে সালাতুল ওয়াহিদি আল জামাতি হ্যাঁ ইউফাদ আল্লাহ সালাতুল ফরদি হম বিশীনা দাজা যে কেউ যদি সালাত আদায় করে হ্যাঁ একা কি তার চাইতে জামাতে যদি সালাত আদায় করে তাহলে তাকে সাতাইশ গুণ বেশি সোয়াব দেওয়া হবে সুতরাং সাতাইশ গুণ বা পঁচিশ গুণ সোয়াব হ্যাঁ পাওয়া যাবে এটা হচ্ছে একটা কথা আরেকটা হচ্ছে এটা শুধু যে আপনার সোয়াবের ব্যাপার তা না এটা তো আমাদের আদেশ আপনার আদেশ মানতেই হবে কারণ আল্লাহ বলেছেন ওয়াকিম সাল যে আপনার যে তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করার মানে হচ্ছে কি যে আপনি জামাতের সাথে সালাত আদায় করা সুতরাং সেই ব্যাপারে আমরা ত্রুটি করবো না আশা করি আমরা জামাতের সাথে সালাদ আদায় করতে যাব জামাতের সাথে সালাত আদায় করতে গেলে অনেকগুলা আপনার সোয়াবের ব্যাপারেটার সাথে আপনার সংশ্লিষ্ট রয়েছে আপনি যদি ঘর থেকে উজু করে যদি মসজিদ দিকে আসেন আপনি প্রত্যেক কদমে কদমে আপনি একটা একটা করে আপনার নিজের মর্যাদার উন্নতি হবে আর একটা একটা করে আপনার পাপ মোচন করা হবে সুতরাং আপনার এতে তো লাভ হয়ে যাচ্ছে এর পাশাপাশি আপনার যদি ইচ্ছা থাকে মসজিদে যদি এমন হয় কোনো নামাজের পরে এরকম আলোচনা হয় তাহলে আপনি বাড়তে আরও স্বয়াব পেতে পারেন আপনি যদি ঘর থেকে উঁজু করার পর যদি ইচ্ছা করেন আমি মসজিদে গিয়ে কাউকে কোনো কিছু শিখাবো অথবা শিখবো এরকম আশা নিয়ে বের হলে আপনি একটা পরিপূর্ণ হজের সোয়াব পেতে পারেন সুতরাং বিশাল একটা ব্যাপার এখানে আর এছাড়া আপনি প্রতিমধ্যে বের হওয়ার পরে কারোর সাথে দেখা হলো সালাম দিলেন সালামের সোয়াব পাইলেন হ্যাঁ কারোর কোনো সহযোগিতা করার সুবিধা পাইলেন কেউ যদি কোনো বিপদগ্রস্ত থাকে কিছু তাদের ক্ষেত্র পাওয়া যায় কিন্তু ঘরে বসে থাকলে মানে সেটা তো আর পাওয়া যায় না এরকম প্রথম প্রথম কাতারে যদি কাতারের সোয়াব আপনি পাইতে পারেন যে ফেরেস্তারা প্রথম কাতারের লোকদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে হম সুতরাং অনেকগুলো সোয়াবের ব্যাপার সবার আসে এই কারণে মসজিদে সালাদ করা পুরুষের জন্য বাধ্যতামূলক সেটা করতে হবে হুম আরেকটা প্রশ্ন আরেক ভাইয়ের তিনি বলছেন যে মুরব্বিদের মুখে শোনা যায় সন্তানের উপর মা বাবার নজর বেশি লাগে ইসলামী দৃষ্টিতে একদা সত্যতা কতটুকু হুম আপনার অনেক সময় শুধু সন্তানের উপর না অনেক সময় নিজের কুদৃষ্টি সন্তানের উপরও পড়ে নিজের উপরেও পড়ে যায় শোনা যায় ইতিহাসের মধ্যে যে মা মনুর রশিদ সে আপনার মারা যায় তার কুদৃষ্টির কারণে সে একদিন সাজিগুজে আয়নার সামনে গেছে যাওয়ার পর তার দৃষ্টি তার উপর পড়েছে কারণ হাদিসের মধ্যে এসেছে আল আইন হাক্ষন হ্যাঁ যে আপনার কুদৃষ্টি যেটা হ্যাঁ সেটা কিন্তু সত্য এরকম কুদৃষ্টি লাগে সুতরাং আপনি নিজের উপর নিজের কুদৃষ্টি লাগতে পারে নিজের নিজের কুদৃষ্টি নিজের সন্তানের উপর করতে পারে নিজের কুদৃষ্টি নিজের স্ত্রীর উপর করতে পারে এতে কোনো সন্দেহ নেই এই কারণে আপনি যখনই আপনার কাছে কোনো কিছু সুন্দর মনে হবে আপনার স্ত্রীর সাজলে বেশি সুন্দর মনে হবে তখন মাসা আল্লাহ বলবেন এবং আপনার সন্তান যদি কোনো কাজ করে যেটা আপনার কাছে খুবই হম আপনি অভিভূত তাইলে কুদৃষ্টি লাগার সম্ভাবনা থাকবে না সুন্দর আপনি বলবেন তাইলে আপনার কি কুদৃষ্টি লাগার সম্ভাবনা কম থাকে নতুবা আপনার কুদৃষ্টি লাগতে পারে আরব দেশে এরকম অনেক ঘটনা ঘটে গেছে যে নিজের সন্তানের উপর নিজের কুদৃষ্টি পড়েছে এরকম অনেক ঘটনা আমরা যারা বিশেষ করে ঝাড়ফুক করে তাদের মুখ থেকে শুনতে পেয়েছি যে তারা বলছিলেন যে অনেক মানুষের নিজের সন্তানকে কুদৃষ্টি দিয়ে নিজেই ধ্বংস করে দিয়েছে সুতরাং অবশ্যই সবসময় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমরা অনেকে মনে করি যে অন্যের জন্য কুদৃষ্টি লেগেছে কিন্তু নিজের যে কুদৃষ্টি লাগে নিজের ফ্যামিলির উপর নিজের উপর সেটা অনেক সময় খেয়াল রাখি না সুতরাং ব্যাপারটা খুবই চমৎকার এই ব্যাপার একটি কথা স্মরণ করিয়ে দিতে হয় যে কুদৃষ্টি যদি লেগে যায় একান্তভাবে তাহলে আপনি যদি মনে করেন আমার কুদৃষ্টি লেগেছে তাহলে আপনি নিজের হুম আপনার হ্যাঁ উজু করবেন সালাতের মতো নামাজ পড়ার জন্য যেরকম উঁজু করে এইভাবে আপনি পুরো উজু করবেন একটা গামলার ভিতরে বড় একটা গামলার ভিতরে পানি নিয়ে ওই পানির ভিতরে আপনি পুরো উজু করবেন এবং আপনার নিজের যদি জুব্বা পরে থাকেন জুব্বার কিছু অংশ লুঙ্গি পরে থাকলে লুঙ্গির কিছু অংশ নিচের হ্যাঁ এটাও ধুয়ে দিবেন এটা করার পর এই পানিগুলো যার উপর দোষ লেগেছে তাকে যদি গোসল করিয়ে দেওয়া হয় অথবা যদি হুম আপনার কোনো গাছের উপর মুগ পড়ে বা এরকম কিছু তার উপর ছিটিয়ে দিলে ভালো হয়ে যাবে এটা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা সবচাইতে কার্যকরী চিকিৎসা এ সুতরাং আপনার লাগলে আপনি করবেন আপনার যদি অন্য কেউ জানে যে অমুকের মুগদোষ লেগেছে তাকে এরকম করতে বলবেন ইনশাল্লাহ আরোগ্য পাবেন তাহলে চমৎকার একটি দিক নির্দেশনা এটা হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে বিতরের নামাজের সঠিক উপায় কী বিতরের নামাজের সঠিক উপায় হচ্ছে প্রথমত আপনি কয় রাগাত পড়বেন সেটা নিয়ে কথা এক রাগাত থেকে শুরু করে ভিতরের নামাজ আপনার তেরো রাগাত পর্যন্ত চলতে পারে হুম এতে কোনো সমস্যা নেই হম সুতরাং সাধারণত যদি এক রাগাত পড়েন তাহলে এক রাগাত পড়লে আপনি কুনুরটা পড়বেন সালামের ইয়ে আপনার রুকুর আগেও পড়তে পারেন কুনুরটা রুকুর পরেও পড়তে পারেন কুনুরটা যেটা আপনি করতে চান কোনো অসুবিধা নেই কিন্তু রুকুর আগে কুনুত পড়লে আপনার ক্যারারটা শেষ করে উল্টে দাগ বিদ না সরাসরি হাত উঠিয়ে আপনি কুনুত পড়তে শুরু করবেন হুম এটা হচ্ছে কথা আর রুকুর পরে দিলে তো আর কোনো প্রশ্ন আসে না সেখানে হাত উঁছিয়ে আপনি কুনুত পড়তে শুরু করবেন কুনুত পড়াটা ভিতরে নামাজের মধ্যে আপনি হচ্ছে সুনদ হ্যাঁ সেটা পড়া বাধ্যতামূলক নয় আরেকটা হচ্ছে সমস্যা যেটা বেশি সেটা হচ্ছে তিন টাকার যদি কেউ ভিতরে পড়ে তাহলে সেটার পড়ার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে তিন রেগাত পড়ার সময় একবারে যদি আপনি বসেন শুধু মাঝখানে না বসেন এটা একটা পদ্ধতি যে দ্বিতীয় রাগাতে বসলেন না সর্বশেষ রাগাতে আপনি বসলেন এক সালামটা আদায় করলেন সেটা একটা পদ্ধতি হচ্ছে যে আপনি দুই রাগাতে আপনি সালাম ফিরিয়ে দিবেন আরেক রাগাত ভিন্ন পড়বেন সেটাও একটা পদ্ধতি এই দুইটা পদ্ধতি আছে আমাদের দেশের যে পদ্ধতি প্রচলিত রয়েছে সেটা কিন্তু হাদিস বিরোধী রসুল আকরম বলেছেন আউতির বিসালাসিন আউ হামসিনা ও সাবিন ওয়ারা তুথিল উক্কাল মাগরিব যে তোমরা হ্যাঁ বৃতির পড়া তিন রেগাত পাঁচটাঘাত সাতটাঘাত কিন্তু মাগরিবের মতো পড়তে পারবে না সুতরাং মাগরিবের মতো পড়া সাধারণত তিন রেঘাত হয়ে থাকে এই কারণে সঠিক দুইটা পদ্ধতি আমরা হ্যাঁ বুঝিয়ে দিলাম আল্লাহজের সানু সঠিকভাবে পড়া টফিক দান করুন আরেকজনের পাশ্বে আছে যে ফজরের শূন্য সালাত আগে পড়তে হয় কিন্তু মসজিদে গিয়ে দেখা গেলো যে ফরজ সালাত এক রাকাত হয়ে গেছে তখন কোন সালাত আগে আদায় করতে হবে দয়া করে উত্তর দিবেন ধন্যবাদ চমৎকার একটি কথা বলেছেন যে কোনো সালাদ শুধু ফজরের সালাদ নয় যে কোনো সালাতে আপনি যদি যেয়ে দেখেন যে ইমাম সাহেব সালাদ শুরু করে দিয়েছেন আপনি ইমাম সাহেবের সাথে অ্যাড হয়ে যাবেন হুম কারণ হ্যাঁ আল্লাহ রসুলসাম বলেছেন যে ফামত ফসল্লু যে ইমাম সাহেবের সাথে যা পাবেন সেটা আপনি কি সে এই ততটুক পড়তে চেষ্টা করবেন ওয়ামাফাত এবং ফাতিম যেটা হাতছাড়া হয়ে যাবে সেটা আপনি পড়ে পূর্ণ করে দেবেন এটা হচ্ছে নিয়ম সুতরাং ইমাম সাহেবকে আপনার নামাজরত অবস্থায় দেখলে যে তিনি জামাতে নামাজ পড়াচ্ছেন তখন আপনার কোনো সুন্নত নামাজ পড়ার কোনো সুযোগ নেই কারণ সুবুল আকরম স্লাম বুখারের হাদিসের মধ্যে বলেন ইদা ও কৈমাতলা তাইল মুবা যখন আপনার ফরজ নামাজ দাঁড়িয়ে যায় তখন অন্য ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না সুতরাং বোকারির হাদিসের মধ্যে পরিষ্কার বলা আছে তারপরেও দুঃখজনক বিষয় হলো যে আমাদের দেশের কিছু মানুষকে দেখা যায় যে তারা আমাদের দেশে আলমের কথা শুনে তারা জামাত দাঁড়িয়ে গেছে তারপরেও সে আপনার ফজরের শূন্যত পড়ার চেষ্টা করে ফজরের সুন্নত গুরুত্ব আছে ঠিকই কিন্তু রসুলের বাণী তো আমরা আমাদেরকে মানতে হবে যদি আপনি আগে পড়ার সুযোগ না পান তাহলে আপনার জামাত শেষ হলে আপনি পড়ে দিতে পারেন আর আমার দেশে তো ফজরের পরে বেশি একটা সময় থাকে না আপনি ইচ্ছা করলে যদি আগে না পড়তে পারেন ফজরের পরে জিকির রাস্কার করবেন সূর্য উঠার পরে শাকের সময় আপনি হ্যাঁ সেই শূন্যটা আদায় করে দিতে পারেন সুতরাং আপনি হ্যাঁ ফজর আপনার নামাজ চলাকালীন কোনো শূন্যত নফল ইত্যাদি পড়তে পারবেন না আরেকবার প্রশ্ন আছে যে উনি বলেন যে অনেক সময় দেখা যায় মসজিদে ছোটরা সামনে দাঁড়ালে তাদেরকে পেছনে পাঠিয়ে দেওয়া দেওয়া হয় এটা কি ঠিক না যদি আপনার ভিন্ন বাচ্চাদের জামাত থাকে অনেক বাচ্চা আসে এবং দুষ্টমি করে না মানে ভদ্র যারা নামাজ সম্পর্কে ভালো বুঝে এদের ভিন্ন কাতার হতে পারে কিন্তু যদি একটা দুইটা এরকম হয়ে থাকে তাইলে নিজের অভিভাবকের পাশে দাঁড়ানো সেটা হচ্ছে ঠিক তাহলে ঝামেলা থেকে মুক্ত হবে এটা আপনার কোনো সমস্যা হবে না বাধ্য করা যাবে না পিছনে যাওয়ার জন্য কারণ পিছনে গেলে অভিভাবক থেকে দূরে থাকবেন আপনার ঝামেলা সৃষ্টি করবেন হ্যাঁ এটা হচ্ছে কথা সুতরাং সতর্ক থাকায় বাধ্যতামূলক হম আরেকটা হচ্ছে আরেক ভাইয়ের আমাদের প্রশ্ন যে ইসলামী দল কি করতে হবে না করলে কি যাহার হবে কি ইসলামী দল আসলে করতে হবে না ইসলামী যারা ইসলামকে পালন করে হম তাদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে কারণ আপনাকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে যারা ইসলামপন্থী যদি ইসলামের একটা দলই থাকতো মানে দ্বিতীয় কোনো থাকতো না তাহলে কোনো প্রশ্নই আসতো না তাইলে আমরা জমাতের সাথে থাকতে পারতাম কিন্তু বর্তমানে দেখা যায় আপনি এক দলের সাথে যদি অ্যাড হন তাইলে আরেক দলের সাথে বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় সুতরাং এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দলে অংশগ্রহণ করা এটা কখনো ঠিক হবে না বরং আমরা যারা সঠিক কাখিদা বিশ্বাসকে লালন করে হ্যাঁ এদের সাথে সক্ষতা বজায় রাখবো এদের সাথে যে কোনো ধর্মীয় অনুশাসন পালন করার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করব এবং যে কোনো অপরাধকে দমন করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবো এটা হচ্ছে এক আসল কথা কারণ আল্লাহ বলছেন রাখু যে আল্লাহ রুজুকে তোমরা শক্ত করে ধরো সবাই মিলে এবং তোমরা ফেরকাবন্দি হতে যাবে না দলে দলে বিভক্ত হতে যাবে না এটা আছে কথা তাইলে সুতরাং ফিল্ডের মধ্যে ইসলামী যত দল আছে এদের মধ্যে যারা সঠিক আখেদা বিশ্বাসকে লালন করে সঠিক আমলকে লালন করে সঠিক মানহাজকে লালন করে তাদের সাথে আপনি সক্ষতা রাখবেন তাদের সাথে সম্পর্ক সম্পর্ক বজায় রাখে চলবেন তাদের সাথে উঠা করবেন এবং যে কোনো ব্যাপার হুম তাদের সহযোগিতা নেবেন হ্যাঁ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং মিথ্যাকে হ্যাঁ আপনার কি পরাজিত করার জন্য একে অপরের সহযোগিতা করতে হবে কারণ আল্লাহ বলেছেন তা আবান ও আল বীর তাকুয়া ওয়ালা তা আবান ও আল ইসমাল উদ্বান যে তোমরা আল্লাহ ভীরুতা এবং নেক কাজের মধ্যে একে অপরের সহযোগিতা করবে এবং পাপ এবং অত্যাচারের কাজে এক অপরের সহযোগিতা করতে পারবে না সুতরাং একে অপরের সাথে হুম আপনার সঙ্গবদ্ধ হয়ে জীবন যাপন করা এটা হচ্ছে নিয়ম রসুল আকরমসাল ইসলামের নিয়ম কেউ যদি সফররত অবস্থায় থাকে তাহলে দুজন হলে রসুল আকরম ইসলাম আদেশ করেছেন যে একজনকে আমির বানানোর জন্য যেখানে সফরের মধ্যে দুইজনকে দুজন হলে একজনকে আমির বানানোর কথা এসেছে সুতরাং মুসলমান সঙ্গবদ্ধ জীবন ছাড়া জীবন যাপন করতে পারে না কিন্তু এই জীবন যাপন করতে হবে হুম আপনার যারা সঠিক লাইনের উপর আছে তাদের সাথে যারা আল্লাহর এবং আল্লাহ রসুলের বাণী অনুযায়ী চলে তাদের সাথে আপনার সবসময় একতাবদ্ধ হয়ে আপনাকে থাকতে হবে তাইলে শয়তানের গ্রাস থেকে আপনি হ্যাঁ দূরে থাকতে পারবেন কারণ শয়তান যদি একা হয় হ্যাঁ তাকে গ্রাস করে নেয় এই কারণে একাকি জীবনযাপন করতে চেষ্টা করবেন না হ্যাঁ অন্যদের সাথে মিলে জুলে চলতে চেষ্টা করবেন কিন্তু ফর্ম ফিল করে এক দলের অধিভুক্ত হয়ে যাবেন পরবর্তীতে ওরা আপনাকে তাদের বিধানগুলো আপনাকে পড়িয়ে দিবে এবং আপনি সেগুলো অন্ধভাবে মেনে যাবেন সেটা করতে যাবেন না যদি কারোর সাথে এরকম মিলেও থাকেন তাহলে যেখানে দেখবেন যেই পয়েন্টটা শরীয়ত বিরোধী হম আপনার কোরআন হাদিস বিরোধী সেটা প্রত্যাখ্যান করবেন যদিও সেটা সেই দলের প্রধানের কোনো মন্তব্য হোক না কেন হ্যাঁ তাইলে এই যদি নিয়তে আপনি কোনো দল করেনও হ্যাঁ তাইলে আপনি সঠিকের উপর থাকতে পারবেন যে কোনো দল করবেন এই শর্তে যে তাদের কোনোটা যদি আমাদের ভুল মনে হয় বা কোনো আলেম সেটাকে ভুল বলে আপনার প্রমাণিত করতে পারে তাইলে আমি সেই পয়েন্টে আমি তাদের সাথে থাকবো না এটা হচ্ছে আসল কথা যাই হোক আরেকজনের প্রশ্ন আছে যে বেলায়েতের কবে কোথায় উৎপত্তি এখানে কোন ধরনের মানুষ বা কোন ধরনের মানুষ বা আত্মা থাকে এর কি প্রয়োজন আছে এদের সাথে না মিশলে কি আবাদত কবুল হবে না মাসা আল্লাহ বেলায়েতের উৎপত্তি বেলায়েত বেলায়েত আপনার এটার উৎপত্তি যখন থেকে আল্লাহ শাহ নবীদেরকে পাঠানো শুরু করেছেন তখন থেকে বেলায়েতের উৎপত্তি বেলায়ত বলি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যে আল্লাহর যার কাছে খাঁটি ইমান থাকবে এবং যিনি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে চলবেন তিনি আল্লাহর বলি হুম এই কারণে কোরআন মজিদের মধ্যে আল্লাহর উলির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ জানু বলেছেন আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ হুফন আলহিম ওলাহম ইয়াহান আল্লা দিন আমনু আখানু ইয়ে তাকুন যে বলেন যে যারা আল্লাহর উলি তাদের কোনো ভয়ভীতি নেই হুম এবং তাদের বর্ণা দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লা আহ মানুহ যাদের ইমান ঠিক আছে ওখানে তাকুন এবং যাদের মধ্যে তাকুয়া ঠিক আছে ইমান আর তাকুয়া যদি ঠিক থাকে তাহলে তিনি আল্লাহ ওলি এটা হচ্ছে আসল কথা হুম এবং বলা হচ্ছে যে আল্লাহর জন্য যদি কোনো কাজ করে হাদিসের মধ্যে বলা কথা বলা হয়েছে বলেছে মান কাহালিল্লাহ মান আহফ্বাল ইল্লাহ ওয়া আফকাদ আলিল্লাহ হুম ওয়া আতা আলিল্লাহ ওয়া মান আলিল্লাহ হ্যাঁ ও কাহালিল্লাহ হ্যাঁ ফখাদনা আল্লাহ আল্লাহ বলা হচ্ছে যে যেই ব্যক্তি হ্যাঁ কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে আপনার ঘৃণা করে কারোর সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর জন্য এবং কাউকে দেয় আল্লাহর জন্য কাউকে বঞ্চিত করে আল্লাহর জন্য এবং কার কাছে নিজের মেয়ে বিয়ে দেয় আল্লাহর জন্য তাইলে সে আল্লাহর ভেলায়ত পাবে হ্যাঁ আল্লাহর অলি হতে পারবে সুতরাং আপনার যদি একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা এবং আল্লাহকে ভয় করে চলা যদি আপনার মানসিকতা থাকে আপনি আল্লাহর অলি আপনি হালচাসা হন আপনি রিক্সাওয়ালা হন হ্যাঁ যেই হন না কেন আপনি আল্লাহর অলি হতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এরকম অনেক মানুষ আছে হালচাস কিন্তু আল্লাহরী ছিলেন আমরা নিজে জানি এরকম অনেক রিক্সাওয়ালাকে দেখেছি যারা আল্লাহর অলি সত্যিকার আমি এক রিক্সাওয়ালার কথা এখন বন্যা আপনাদেরকে করতে যাব আমার ছোটকালের সেই ঘটনা সেটা আমার সবসময় মনে পড়ে আমি হ্যাঁ আপনার চলে গিয়েছিলাম চট্টগ্রাম টাউনে তখন আমি হাটা মেখল মেহল মাদ্রাসায় পড়তেছিলাম হ্যাঁ মেখুল মাদেশে পড়ার সময় হ্যাঁ যখন আমি চট্টগ্রামে গেছি রিয়াজুদ্দিন বাজারে শাল কেনার জন্য তখন আপনার লাভলাইন এলাকা আছে তাবলিগিদের মাঝকাছ সেখানে চলে গেলাম আমার সাথে জেনেছিলেন সে তাবলিগীর সাথে সম্পৃক্ত সুতরাং সেখানে গিয়ে বয়ান শোনার পরে পরে রাস্তায় যখন আসলাম তখন এক রিক্সাওয়ালাকে দেখলাম তাগড়া মানুষ দাঁড়িয়ে আসে বললেন যে হুজুর কই যাবেন আমরা দুনজ বললাম যে রিয়াজুদ্দিন বাজার যাব পরে আমাদের রিয়াজুদ্দিন বাজার নিয়ে আসলেন রিয়াজুদ্দিন বাজারে আসার পর এখন সেই গাছ মনে হয় নাই একটা বট গাছ ছিল রিয়াজুদ্দিন বাজারের দিকে কাছে কিছু খালি জায়গা ছিল সে সেখানে সে রিক্সা পার্কিং করে আমরা বিদায় দিতে চাচ্ছিলাম কিন্তু সে বলছে ঠিক আছে না বিদায় দিবেন না আপনারা আসেন শাল কিনে নিয়ে আসেন পরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওই লোকটা রিক্সার মধ্যে তালা লাগিয়ে চেন লাগিয়ে আমাদের পিছু মেসে হাঁটতেছে পরে হাঁটতে হাঁটতে আমরা শাল কিনলাম কেনার পরে যখন বেরিয়ে আসলাম আবার রিক্সে উঠলো যে কোন দিকে যাবেন আমরা আমাদের গন্তব্য বলে দিলাম বলার পরে সে একটু যেতে যেতে এক বড় রেস্তোরাঁ সামনে ভালো এক রেস্তোরাঁ সামনে চলে আসলো চলে আসার পর বললো যে আমি খানা খাবো তখন আমাদের টেনশন বেড়ে গেল কারণ আমরা বাজার করার পর টাকা তেমন পকেটে নেই বড় রেস্তোরাঁর মধ্যে ঢুকলে অনেকগুলো বিল আসবে এই জন্য তারপরেও ভয়ে তার কথা পালন করার্থে ঢুকলাম হ্যাঁ যে রেস্টুরেন্টের মধ্যে দেখলাম যে ঢুকে মাত্রই আমাদের অর্ডার দিতে হলো না সে অর্ডার দিচ্ছে যে কাচ্ছি বিরিয়ানির অর্ডার বিরিয়ানির অর্ডার দিল আমাদের তো টেনশন বেড়ে গেল কিন্তু তাকে দেখলাম যে বিরিয়ানির অর্ডার দেওয়ার পর বিরিয়ানি যখন আসলো সে চটপট করে তার অংশটুকু খেয়ে সে উঠে গেল বলে যে আপনারা মন দিয়ে খান কোনো অসুবিধা নেই আমি বাইরে যাচ্ছি এই কথাগুলো সে বাইরে চলে গেল পরে আমরা টেনশন ফিল করতে করতে খানা শেষ করলাম হাত দিয়ে যখন কাউন্টারে আসলাম জিজ্ঞাসা করলাম যে আমাদের বিল কত বলো যে আরেকজন ব্যক্তি আপনাদের বিল দিয়ে চলে গেছে আচ্ছা তারপরে বের হলাম রিক্সায় উঠলাম যখন বাস স্ট্যান্ড আসলো যেখানে যেখান থেকে আমরা চলে যাব বাসে করে তখন তাকে বিল দিতে গেলাম বললাম যে আপনাকে কত দিতে হবে দীর্ঘ সময় আমাদের সাথে আপনি কাটিয়েছেন তখন যেই কথা বললো সেটা ঐতিহাসিক একটি কথা তিনি বললেন যে আমাকে কিছুই দিতে হবে না কেন দিতে হবে না আপনি এত সময় দিলেন আমাদেরকে খাইয়েও দিলেন এটা কোন কথা হ্যাঁ তিনি বললেন যে আল্লাহর সাথে আমি একটা ওয়াদা করেছি সেটা হচ্ছে আমার দৈনন্দিনের যতটুকু টাকা প্রয়োজন হ্যাঁ তার থেকে যদি বেশি আল্লাহ রিজিক দিয়ে দেন তাইলে সেটা আমি আল্লাহর বান্দাদের পিছনে খরচ করব কোনো এরকম আলেম লোক দেখলে কোনো দিনদার মানুষ দেখলে তাকে খাইয়ে দিব এবং তার ফ্রি সার্ভিস দেবো এটা হচ্ছে তার চেতনা বলে যে আল্লাহর সাথে এই ওয়াদা করার কারণে বলে যে যখন থেকে ওয়াদা করেছি আজ পর্যন্ত আমি কখনো অসুস্থ হইনি এবং প্রত্যেক দিনের আমার খাওয়ার টেনশন করতে হয় না প্রত্যেক দিন অল্প সময়ের মধ্যে আমার যতটুকু টাকা দরকার ফ্যামিলির খরচ সেটা আমি পেয়ে যায় তারপরে যদি কোনো ভদ্রলোক দেখি দিনদার মানুষ দেখি তাকে ফ্রি সার্ভিস দেই আর যদি হঠাৎ করে একটু বাড় বাড়তি ইনকাম হয়ে তাকে খাইয়ে দিয়ে শেষ করে দিয়ে শেষ করে দেই কখন আমি রেখে দেই না সুতরাং দেখেন কত উন্নত মানের চিন্তা নিয়ে সে ঘুরছে অথচ সে একজন রিক্সা চালক অথচ আমরা অনেক আলেমে এরকম পাওয়া যাবে না যে এরকম তার মতো নিষ্ঠা নিয়ে কাজ করে এ হচ্ছে কথা সুতরাং যে অলি হওয়ার জন্য যে আপনার বায়াত করতে হবে আরেকজনের হাতে আরেকজনের খেলাপথ পেতে হবে এই সমস্ত এসে বাজে কথা আরব দেশের মধ্যে অনেক বুজুর্গ পাওয়া যায় আপনারা দেখছেন যে আব্দুল আজিজ বাজ রাহিমহল্লার কথা শুনেছেন মোহাম্মদ বিন সাল আল ওসিমিন রাহিমহল্লার কথা শুনেছেন বকর আবু জৈদের কথা শুনেছেন এরকম অনেক বড় বড় বুজুর্গ মানুষ তারা ছিল তাদের কোনো ঘাটতি ছিল না কোনো দিকে কিন্তু তারা তো কোনো পীরের মরিত ছিল না এবং কোনো পিসাবের খলিফাও তিনি হননি বরং সত্যিকার যিনি এলেম অনুযায়ী আমল করবেন তিনি সত্যিকার অর্থে আল্লাহর বেলায়েতের দরজায় চলে যেতে পারবেন এতে কোনো সন্দেহ নাই সুতরাং বেলায়েত আপনার যখন থেকে আপনার আল্লাহর খাঁটি বান্দাদের দুনিয়াতে আগমন তখন থেকে আপনার বেলায়েতের দরজা চালু হয়ে আছে সুতরাং হ্যাঁ ওলি ছিলেন আদম আলী সাতসালাম আল্লাহর ওলি ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন যে তিনি দোষ করার পরেও আল্লাহর ভয়ে তিনি কান্নাকাটি করে ক্ষমা করিয়ে নিয়েছেন এবং অহিদুল খাতনা তাবুল যারা আপনার ভুল করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তৌবা করে নেয় সুতরাং তিনি থেকে শুরু আল্লাহর বেলায়তের আপনার হ্যাঁ উৎপত্তি তারপরে থেকে আপনার চলে আসছে প্রত্যেক যুগে যুগে আল্লাহর বলি আসে এটার জন্য কোনো বায়াত আপনার শর্ত নয় বরং অনেক সময় বর্তমান যুগের যেই আপনার বায়াতি সিস্টেম আছে সেগুলো করলে অনেক সময় শয়তান আপনার মধ্যে ঢুকতে পারে হুম এটার সম্ভাবনা বরং বেশি বরং এছাড়া আপনি যদি আমলদারী মানুষের থেকে যদি আপনার কোনো আমল করতে সমস্যা হয় যিনি প্র্যাকটিক্যালি আমল করে চলছেন তার থেকে সাহস নিতে পারেন তাকে দেখে আপনি উৎসাহ নিতে পারেন যে সে পারে আমি পারবো না কেন আর তার থেকে পলিসি জানতে পারেন যে কীভাবে সেই কাজটা করতে পারছে আপনি পারেন না কেন তার থেকে বুদ্ধি পরামর্শ নিতে পারেন কারণ আপনি যে কোনো দুনিয়ার ব্যাপারেও আপনি যদি নতুন একটা ঘর করতে চান যারা আগে ঘর করেছে তাদের থেকে বুদ্ধি নেবেন সুতরাং আখেরাতের পথে চলার ক্ষেত্রেও আপনি বিজ্ঞজনের পরামর্শ নেবেন আলে ওলামা যারা আছে তাদের পরামর্শ নেবেন যারা সত্যিকার অর্থে সাদা যারা খুন উমা আসাদ যারা সত্যবাদী যে যা আপনার জানে তা অনুযায়ী আমল করে তাদেরকে সত্যবাদী হল বলা হয় তাদের সাথে চলার চেষ্টা অবশ্যই করতে হবে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আরেক ভাইয়ের প্রশ্ন যে আবুল হোসেন মোহাম্মদ হাতে বা গায়ে অনেকে লেখে না গায়ে অনেকে লেখে হাতে বা তারপরে তো আমি দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে কথা সুতরাং উত্তর দেওয়া মুশকিল আরেকজন বলছেন যে আমি আমার খালার বাসায় থাকি তো আমার খালু ব্যবসা করেন ব্যাংক ব্যাংক লোনের মাধ্যমে হ্যাঁ তাইলে তো মুশকিল আপনার খাদ্যর মধ্যে ভেজাল ঢুকে যাচ্ছে ব্যাংক লোন ব্যাংকের সাথে কাজ করবার তো ঝামেলা কর সুদি কাজ করবার সুতরাং দূরে থাকার চেষ্টা করুন আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে আমাদের দেশে ইসলামের প্রসার ঘটবে এই সকল সাহিকদের মাধ্যমে ইনসা আল্লাহ আল্লাহ কবুল করুন আপনার চেতনাকে এবং সেটার বাস্তব রূপ আমরা দেখতে চাই আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে কেউ কে বউকে রহস্য করে ভাবি বলে কি হয় আরে আস্তে আপনি ভাবি বলতে যাবেন কেন হুম হ্যাঁ এটা হচ্ছে মুশকিল কথা হ্যাঁ সেই লোকটা কে যার বউ হিসেবে ভাবি হয়েছে হ্যাঁ আরেকজনের স্ত্রী সাব্যস্ত করতে যাবেন কেন ভাবি মানে হচ্ছে যে আপনার আপনার কোনো ভাইয়ের সেই স্ত্রী এটা তো অমূলক একটা চেতনা আপনি এগুলো বলতে যান কেন হ্যাঁ অনেকে উল্টাপাল্টা বলবেন এত এত রহস্য কেন বাস্তব জিনিস নিয়ে রহস্য করবেন রসুল আহরম সামের মতো রসুল আটরম স্লাম এক বুড়ি বেটিকে বলছেন যে বুড়ি তো জানাতে যাবে না তুই তো কান্তে শুরু করলো রসুল বললেন যে না বুড়ি বুড়ি হয়ে কি জানাতে যাবে ও কথা বা যে সেইখানে যুবতী হয়ে তারপরে জান্নাতে ঢুকবে না হয়তো ভুগ করতে পারবে কিভাবে বুড়ি কি ভুগ করতে পারবে সুতরাং যে জিনিসের ভিত্তি আছে সেই জিনিস নিয়েই তো আপনি রহস্য করবেন আপনি অমরুক জিনিস নিয়ে রহস্য করতে যাবেন কেন এটা হচ্ছে উল্টা একটা চিন্তা চেতনা রহস্যকর একটি জিনিস আর পাওয়া যায় না বুদ্ধি বুদ্ধি সবই পারা যায় কিন্তু না না হইলে উল্টা জায়গায় হ্যাঁ হ্যাঁ বলে বলে যে শাশুড়ির সাথে বেশি কথা তখন একজনে শাশুড়ি ওকে ভালোবাসে না হ্যাঁ এটা বদনাম হয়ে গেছে যে শাশুড়ির সাথে কোনো কথাই বলে না তো ছেলের মা বলতেছে তুই শাশুড়ির সাথে একটু কথা বলতে পারিস না হ্যাঁ তখন এই শ্বশুর বাড়িতে গেছে তখন কথা বলে হ্যাঁ বলে যে আম্মা জান হ্যাঁ যে আপনার বিবাহ হয়েছে কখন মানে কথা বলতে শুরু করছে সে এত চমৎকারই কথা বলল যে বেসারি তো নিয়ে উঠলো যে বোকা বেটা যে কথা বলিস না তো ভালোই যা বলতে শুরু করলি যে আমার বিয়ে কবে হইলো তো আমার বিয়ে না হলে তো বুক কোথায় থেকে আসলো এ হচ্ছে আমাদের উল্টা যাদের বুঝ কম এরা রহস্য করতে গেলে মানে ফাঁসাদ লাগিয়ে দেয় এটা হচ্ছে মুশকিল আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমি নিতান্ত গরিব কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমার এক লক্ষ টাকা জমা আছে হম যা এক বছর হয়েছে এখন এক লক্ষ টাকার জাগা দিতে হবে কি যখন এক বছর আপনার পুরো হয়ে গেছে তখন বোঝা যাচ্ছে যে এই এক লাখ টাকা ছাড়াও আপনি চলতে পেরেছেন সুতরাং এই এক লাখ টাকা আপনার এক বছরের জন্য উদ্বৃত্ত এই কারণে আপনাকে জাগা দিতে হবে আর কত টাকা এক বছর জমা থাকলে জাকাত দিতে হবে কত টাকা আপনার বিশেষ করে যে চারশো গ্রাম রুপার সমপরিমাণ যদি টাকা থাকে তাহলে আপনার জায়গা দিতে হবে সেটা হিসেব করলে বর্তমানে আপনার একটু উপরে তেপান্ন বা এরকম পঞ্চান্নর মধ্যে হয়ে যাবে সুতরাং আপনার এক লক্ষ টাকার মধ্যে জায়গাতে এসেছে সেই হিসেবে আপনাকে আড়াই হাজার টাকা জায়গা দিতে হবে এবং আপনার বাংলাদেশের যে কারেন্সিগুলো সেগুলো রুপার সাথে হিসাব করাই বাঞ্ছনীয় কারণ আমাদের মূল বিশ্ব ব্যাংকে জমা আছে রুপা আমাদের কোনো স্বর্ণ জমা নেই সুতরাং রুপার সাথে আমরা হিসাব করব। যে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি রুপার সমপরিমাণ পরিমাণ কারোর কাছে অর্থ থাকে তাহলে তার জাকাত এসে যাবে হুম আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ তাহাজুদ্দ সালাদ যদি প্রতিদিন আট টাকা না আদায় করে দুই গাত করে আদায় করি তাতে গুনাগার হব কি না আপনি গুণাগার হবেন না আপনি যদি চান যে আমি প্রতিদিন কমপক্ষে একবারে না পড়ে না পড়ার চাইতে বলে যে নাই মামার চাইতে কানা মামা ভালো আপনি যদি একবারে বেশি না পড়তে পারেন কমপক্ষে দুই রেগাতে তাহাজুদ পড়তে পারেন তাও অনেক ভালো কিন্তু যদি আপনি অভ্যস্ত হন যে দুই রেগাত পড়তে যে তাই আপনি প্রত্যেক দিন পড়েন তাহলে বিতের নামাজটা সাথে পড়ে নেবেন হ্যাঁ ভিতরটা আগে পড়বেন না এটা হচ্ছে বেস্ট পন্থা কারণ রসুল আকরম সাল্লাম বলেছেন ই যে আলু আখের সাল্লাহ ভিতর যে তোমাদের রাত্রের সর্বশেষ নামাজ যেন ভিতর হয় যখন আপনি অভ্যস্ত এই দুই রাগাত পড়ার জন্য উঠেন তাহলে পাশাপাশি আপনি আরও তিন রাগাত যোগ করে দিয়ে ভিতরটা পড়ে ফেলবেন আর যদি তিন রাগাত যোগ করতে না চান আরেক রাগাত যোগ করে দিয়ে বিতর পড়ে ফেলবেন আগে বিতর পড়বেন না এটাই করণীয় আপনার আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন কোথায় গেল হ্যাঁ যে হ্যাঁ মাঝে মাঝে মনের ভিতর অনেক ভয় লাগে আল্লাহ মৃত্যু কেয়ামত কবর নিয়ে আবার মাঝে মাঝে মনে কিছু মনে কিছুই কাজ করে না এটা কেন হচ্ছে আমি নিয়মিত নামাজ পড়ি পর্দা করি হুম এটা ভয় আসতেই পারে হ্যাঁ এটা স্বাভাবিক হ্যাঁ বরং এরকম ভয় আসা ভালো আপনার ভয়ের মধ্যে থাকা ভালো যতদিন আমরা বেঁচে থাকবো ভয়টা অগ্রাধিকার পাওয়া ভালো কিন্তু যখন আমাদের শেষ পর্যায়ে চলে আসবে তখন আশাটা বাড়িয়ে দেওয়া ভালো আর ভয় আসা দুটো ব্যালেন্স রাখতে পারলে সবচাইতে উত্তম হ্যাঁ কারণ আপনি দেখেছেন ইতিপূর্বে আমি সুফিবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ওখানে রাহাবা যে আল্লাহকে ডাকতেন আমি বিয়ে কেরাম কি জান্নাতের আশা নিয়ে এবং জাহান্নামের ভয় নিয়ে সুতরাং ভয়টা কাজ করতে হবে এটা হচ্ছে দরকার কিন্তু ভয়টা যেন বেনে বেশি বাড়িয়ে না যায় বেশি বেড়ে গেলে আপনার আবার একটু আশার দিকে চলে আসবেন আশা করবেন আল্লাহর রহমতের আশা করলে আবার ব্যালেন্স চলে আসবে এটা হচ্ছে নিয়ম হ্যাঁ কারণ আপনার ইমান নির্ভরশীল ভয় আসা ভালোবাসার উপর সুতরাং ভালোবাসাটা হচ্ছে মেইন এবং তার ডান বাম আপনার যেমন একটা পাখির সাথে যদি তুলনা করেন তাইলে ভালোবাসা হচ্ছে মাথা এবং ডাইন আর বাম হচ্ছে দুইটা পাখা হচ্ছে আশা আর কি হুম আপনার ভয় হ্যাঁ আশা এবং ভয় এবং ভালোবাসা এই মিশ্রণের নাম হচ্ছে ইমান সুতরাং আপনার ব্যালেন্স থাকতে হবে এটা হচ্ছে আসল ভয় না থাকলে আপনার বর্তমান ফিটনার যুগে আপনার জামেলা ঝামেলা থেকে বাঁচা একবারেই সহজ না হম এরকম ভয় থাকা অবশ্যই দরকার এই ভয়ের প্রভাব আপনার সন্তানের উপরও পড়বে ইনশাল্লাহ আমি আমার দেখেছি আমার শাশুড়ি আল্লাহ তাকে রেখায় দান করুন তিনি অনেক সময় যখন পাকাতে যান যখন চুলার আগুন দেখেন তখন অনেক সময় মূর্ছার মতো ভাব হয়ে যায় কারণ সে কবরের কথা এই আপনার জাহান্নামের কথা তার মনে এসে যায় হ্যাঁ সুতরাং কাঁদতে শুরু করে কাঁদতে কানতে শেষ হয়ে যায় এরকমভাবে সবসময় রাত্রে উঠে এমন কান্না শুরু করে দেন সময় দীর্ঘ সময় নিয়ে তা পড়েন এরশাকের নামাজ পড়েন এরকম বিধি থাকলে এবাদতের উন্নতি হয় আর ভীতি না থাকতেই তো মানুষ না থাকলেই মানুষ বেপর্দা হয় এবাদত কম করে এবং পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় সুতরাং ভয় থাকা দরকার কিন্তু ভয়ে যখন বেশি বেড়ে যায় তখন আসার আসার আপনার দিকটাকে অগ্রাধিকের দিয়ে ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করবেন এটাই হচ্ছে করণীয় আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলেন যে আমি ইউটিউবে অনেক আলেমদের কাছ থেকে জানতে পারলাম যে হ্যাঁ কাবলাল জুমা বলে কোনো শূন্যত নাই তাহলে জুমার নামাজ কিভাবে পড়ব আচ্ছা ধন্যবাদ কাবলাল জুমা বলতে মানে যে চার রাকাত আমাদের দেশে প্রসিদ্ধ সেটা আপনার নেই আর কি কিন্তু জুমার আগে নামাজ আছে কারণ হাদিসের মধ্যে রসুল আকরম সালাম যে হাদিসে জুমার সবাবের কথা বর্ণনা দিয়েছেন সে হাদিসে বলেছেন সুম্মা সাল্লামা খুতি বেলা অতপর সে আল্লাহ যতটুকু তৌফিক দেয় ততটুকু সে পড়বে হ্যাঁ সুতরাং কেউ মসজিদে আসার পর থেকে জুমার দিন সে সালাত আদায় করবে যখন যতটুকুই মানে চায় এবং জিকির করবে কোরআনতলাবাদ করবে এগুলো নিয়ে ব্যস্ত হতে হবে কিন্তু আমাদের দেশে যে নির্দিষ্ট করে চার রাগাত কবলা জুমা সেটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় হ্যাঁ সেটা নিয়ে কথা আর জুমের নামাজ কিভাবে পড়বেন মানে জুমার নামাজ তো দুই রাগাত জুমের নামাজ সাধারণত যেভাবে পড়ে এভাবে পড়বেন এটার মধ্যে ব্যতিক্রম কি আছে ব্যতিক্রম কিছুই নেই হ্যাঁ জুমার নামাজ দুই রাগাত তারপর বাদল জুমা আসে যদি মসজিদে পড়তে চান চার রাগাত দুই রাগাত করে আর বাসায় গিয়ে পড়লে আপনার দুই রেগাত পড়বেন এটা হচ্ছে রসুল আকরমের নিয়ম ছিল রসুল ইসলাম বাসায় গিয়ে দুই রেগাত পড়তেন আর মসজিদে পড়লে চার রেগাত পড়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন হ্যাঁ সুতরাং সেইভাবে আপনি পড়বেন আর কাবুলাল জুমা বলে চার রাগাত নেই বরং এমনি আপনি সালাদ আদায় করবেন যতটুকু পারেন আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বললেন যে আমি দুবাই থাকি রাতে রোজা দেশে যাবো ওই দিন কি আমার রোজা রাখতে হবে আপনি যদি সফররত অবস্থায় রোজা রাখতে যদি আপনার খুবই কষ্টকর হয় তা আপনি নাও রাখতে পারেন হম তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে যদি আপনি দেখেন বাংলাদেশের রোজা যদি আপনার উনত্রিশটা বা ত্রিশটা হয়ে যায় তাইলে ওটার আর আপনার না একটা যখন আপনার কাজা হয়ে গেল যদি রোজা কম হয় তাহলে বাড়তি করে দিতে হবে আর যদি আপনি দেখেন যে বাংলাদেশে দেখা যায় যে উনত্রিশে ত্রিশটা হওয়ার পর একত্রিশটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তখন ওটা আপনি রাখবেন তখন এটার পরিবর্তে ওটা হয়ে যাবে হুম এটা চমৎকার একটা ব্যবস্থা কারণ আমার দেশে গেলে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা হচ্ছে কথা আর যদি দেখা যায় যে না আপনি বাংলাদেশে যাওয়ার পর আপনার রোজা উনত্রিশ তিরিশটা হয়ে গেছে তখন এই একটা রোজা যেটা আপনি বাংতি করেছেন সেটা আপনি আদায় করে দেবেন যদি আপনার বেশি হয়ে যায় তখন ওই বাড়তিটা রেখে দিয়ে এটার পরিবর্তন হয়ে যাবে এটা খেয়াল রাখবেন হ্যাঁ কিন্তু আপনি সফরতা অবস্থায় বিমানে আপনার সফর করলে তো এত কষ্ট হওয়ার কথা না আপনি রোজাটা রাখলেন হ্যাঁ সেটাতে কোনো সমস্যা নেই যদি মনে করেন যে আপনার কষ্ট হয়ে যায় তখন ভেঙে ফেলবেন কোনো সমস্যা নেই দেখেন আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে সাহেব তাবলিগি ভাইদের আঁকিদা কেমন হ্যাঁ চমৎকার কথা তাবলিগি আসে আপনি এটা বুঝতে পারবেন তাদের কিতাব পড়লে দেখতে পাবেন যেমন আপনি তাদের কিতাবের মধ্যে তাবলিগি মধ্যে অনেক আজগবি কথা আপনি দেখতে পাবেন হ্যাঁ এরকম ভাবে সাবের মধ্যে অনেক আজগবি কথাও দেখতে পাবেন বিশেষ করে যেই সমস্ত উল্টোপাল্টা কথা বেশি সবচেয়ে বেশি শিরকি কথা ইত্যাদি পাওয়া যায় সেটা হচ্ছে ফাজাইল সদাকাতের মধ্যে আরেকটা হচ্ছে ফাজাইল দুরুদের মধ্যে ফাজাইল দুরুদের একটা ঘটনা আপনাকে শুনেছি সেটা হচ্ছে ফজালে দুরুদের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে এক ব্যক্তি নিজের মাকে নিয়ে সফর করতেছিলেন হজ করার জন্য প্রতিমধ্যে মরুভূমিতে এসে কি হলো যে তার মা হঠাৎ করে মরে গেল তার মা ছিল খুব সুন্দরী মহিলা কিন্তু মরে যাওয়ার পর আস্তে আস্তে তার পুরো চেহারাটা শরীরটা একবারে কালো হয়ে গেল তার চেহারাটা একবারে বিভন্ন হয়ে গেল কালো হয়ে গেল পাশাপাশি তার পেট ফুলতে শুরু করলো ফুলতে ফুলতে মনে হয় যে ফেটে যাবে এমন অবস্থা তখন সে চিন্তিত হয়ে গেল এই চিন্তিত হওয়ার পর হঠাৎ করে দেখল যে তার একটু নিদ্রা এসে গেল এগুলো কাহিনী হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল আওয়াজ শুনতে পাওয়ার পর দেখলো যে সাদা পোশাকে একজন ম্যাগের ওই দিক থেকে নামতেছে নামার পর তার মায়ের কাছে আসলো নামলো নামার পর তার মায়ের চেহারার উপর হাত বুলিয়ে দিল পেটের উপর হাত বুলিয়ে দিল স্বাভাবিক হয়ে যায় গেল মহিলাটা আগের মতো হয়ে গেল তার তারপরে ওই লোকটা রওনা করলো তখন এই লোকটা জিজ্ঞাসা করলো যে হ্যাঁ আপনি তো কল্যাণ নিয়ে এসেছেন আপনি কি আপনার পরিচয় দিন তখন বললো আমি তোমার রসুল মোহাম্মদ এটা বলার পর হম যে তুমি কেন এসেছে যে তুমি দূর পড়তে বেশি দূরদের ফজিলত বোঝাচ্ছে কি এখন এই ইয়েটাকে ঘটনাটাকে আমরা একটু কোরআন হাদিসের উপর একটু মানে উপস্থাপন করি কোরআন কি বলে দেখি এই ঘটনার মধ্যে আপনি কয়েকটা ব্যাপার ঝামেলা কর পাবেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে রসুল কি গায়েব জানেন রসুল যদি গায়েব না জানেন তাহলে তিনি কিভাবে বুঝতে পারলেন যে তার একটা উন্মত এই মরুভূমির মধ্যে পড়ে আসে তার চেহারা কালো হয়ে গেছে এবং হ্যাঁ পেটটা ফুলে গেছে তাহলে তার গায়েব জানা হলো দ্বিতীয় নম্বর হচ্ছে রসুল কি কবর কবর থেকে উঠবেন আপনার কেয়ামতের আগে না এটাও তো ভুল কথা হ্যাঁ রসুল একলাম শেষ ছিলাম যে রকম জানেন না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না

সব সময় কল্যাণী সব সময় কল্যাণী আমি সব সময় নিজে ভাগিয়ে নিতাম কখনো আমার কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না তাহলে রসুল গায়ব জানেন না এটা এরকম ভাবে রসুল আকরম ইসলাম কেমন সর্বপ্রথম আপনার কবর থেকে উঠবেন উঠবেন তিনি বলেছেন আনা আবুল মানুল কবর ইয়ামাল খেয়ামা যে আমি সর্বপ্রথম কবর ফেটে উঠবো কেমতের দিবসে তাহলে তার আগে যে তিনি কবর থেকে উঠে এদিক ওদিক চলে যাবেন এটা হচ্ছে বেহুদার কথা এই হাদিস বিরোধী কথা আরেকটা হচ্ছে রসুল আকরমসাল্লামের জীবদ্দশায় কোনো বেগানা মহিলার হাত তিনি ধরেন নাই হজরত আয়েশার কি বর্ণনা যে মাম্মা সত্যিদা ইমরাতের আজনব ইয়েতেন কত যে রসুল আকরম সাল্লাহ ইসলামের হাত কখনো কোনো মহিলার মহিলার হাতকে স্পর্শ করেনি কোনো বেগানা মহিলার হাতকে তিনি কিন্তু কেন কবর থেকে উঠে এসে আর বেগানা মহিলার প্যাটের মধ্যে হাত রাখবেন তিনি তার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিবেন এটা কোন কথা আবার হ্যাঁ তিনি তার জীবদ্দশার যে থিউরি ছিল থিউরির উল্টা কি মৃত্যুর করবেন হুম এরকম অনেক ঝামেলার কথা সুতরাং এই এরকম অনেক ঘটনা আপনি পাবেন এরকম অনেক কিছু পাবেন হ্যাঁ আপনার যেটা আপনি আস্তে আস্তে পড়তে শুরু করেন অনেক বিশেষ করে জ্ঞানীজনের বক্তব্য আছে হ্যাঁ বিশেষ করে শেখ মতিউর রহমান সাহেবের হ্যাঁ অনেকগুলা বক্তব্য আছে আর উর্দু ভাষার মধ্যে সবচাইতে বেশি এগুলো নিয়ে আলোচনা হয়েছে মেরাজ রব্বানের বক্তব্য আছে এই সম্পর্কে তৌসিফ রহমানের বক্তব্য আছে তাদের বক্তব্য বেশি কার্যকরী বক্তব্য হ্যাঁ সুতরাং দেখতে পারেন এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য হম সুতরাং এদের এরকম অনেক ঝামেলা কর ব্যাপার আছে। আর যদি তাদের কারগুজারি শুনতে যান আমি কিন্তু তাবলিগি ভাই একসময় আমি চিল্লা লাগিয়েছি কিন্তু আমি চিল্লা লাগাতে গিয়ে তাদের কত কিছু শুনতে পাইলাম তাদের কাছে কিচ্ছা ছাড়া আর কিছুই নেই যত আপনি তাদের সাথে বেশি সময় দিবেন শুধু কিচ্ছা আর কিচ্ছা কিচ্ছা আর কিচ্ছা কিচ্ছা আর কিচ্ছা একটা হাস্যকর কথা মনে আসে গেল হঠাৎ করে আরব দেশেও তাবলিগি জামাত আছে এক তাবলিগি জামাত এক সৌদি আমাকে বলতেছিল যে আমার দেশের তাবলিগি জামাতের শয়তানি তুমি দেখবে বলে যে কি বলে যে একদিন কি করছে আমাকে তাবলিগি বানানোর জন্য একটা শয়তানি করছে বলে যে কি বলে বলে যে অনেক আলেমদের সাথে চলছিলে তুমি হ্যাঁ অনেকের কাছে চলছিলে কিন্তু সরাসরি আল্লাহর মদত তুমি দেখতে পাও নাই আমাদের সাথে একটু চলো চললে দেখবে যে সরাসরি গায়েবী মদত আসবে তো বলে যে আমি চললাম চললার পরে একজনে আমাকে একটা গাড়িতে করে আমাকে নিয়ে রওনা করলো মরুভূমির দিকে রওনা করলো মরুভূমির দিকে যাইতেছি 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 যাওয়ার পরে এক জায়গায় গিয়ে গাড়িটা আপনার আটকে পড়লো মানে পেট্রোল একবারে শেষ এবং এমন জায়গায় যা আটকেছে সেখান থেকে যা ফিরে আসবে কাউকে পাওয়া যাবে এটারও কোনো সম্ভাবনা নেই বলে যে কিছুক্ষণ পরে সে বললো যে আল্লাহর কাছে দোয়া করতে থাকো দোয়া করলে আল্লাহ ইনশাল্লাহ মদত পাঠিয়ে দিবে কিছুক্ষণ পরে এরকম দোয়া করতে করতে একজন আপনার গাড়ি নিয়ে আসলো পিছনে তার ড্রামের মধ্যে তেল আছে পেট্রোল নিয়ে আসলো সে ওই ড্রামগুলো থেকে পেট্রোল ডালে দিয়ে গাড়ি স্টার্ট করে দিল পরবর্তীতে বলে যে এটা উদ্ঘাটন হইল তাদেরই পরিচিত একজন তাকে এরকম আগে থেকে ঠিক করেছে যে আমরা মরুপথে চলতে থাকবো তেল শেষ হয়ে যাবে তারপরে তুমি এরকম পেট্রোল নিয়ে তুমি পিছন দিকে আসবে একটু দূরে থাকবে যেন আমরা দোয়া করতে করতে যেন কাজটা হয়ে যায় সুতরাং এরকম পলিসি হ্যাঁ অনেকের আছে এরকম আপনার পলিসি করে হ্যাঁ সুতরাং এইগুলো আছে আল্লাহর মদত আপনি আমল করতে থাকেন পলিসি করার কী দরকার মদত আসবেই তা যাওয়া লাগবে না এমনি যদি আল্লাহর উপর কঠিন আপনি তাওকুল করেন ওমাইতক আল্লাহ হিফা হাসবু হ্যাঁ আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তাইলে আপনি তিনি আপনার জন্য যথেষ্ট এবং ওমাইতকিল্লাহ আল্লাহু মখরাজা ওয়ের জখমিন হাইফুল্লাহতিব যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ যেন তার সংকট থেকে বের হওয়ার পথ ঠিক করে দেবেন হ্যাঁ এবং তাকে অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে রিজিক দিয়ে দেবেন এটা হচ্ছে আসল কথা এরকম আকিদা তাদের আসে যেগুলা বইয়ের মধ্যে লেখা আছে সুতরাং দেখতে পাবেন হম মানহাজ হচ্ছে তাদের ঠিক নেই এটা হচ্ছে সমস্যা আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ মসজিদে ইমামের পেছনে আদায় করার সময় কি মনে মনে মানে সুরা পাঠ করতে হবে কি জি অবশ্যই পাঠ করতে হবে আপনি সুরে ফাথহা মনে মনে পাঠ করে নেবেন এটা হচ্ছে নিয়ম রসুল আকালামের যখন এক ব্যক্তি ফজরের নামাজের মধ্যে উচ্ছস্বর কে রাত পড়তেছিলেন তখন রসুল বলছেন লাফাত হাতির কিতাব যে তোমরা সুরে ফাতে আর গুলো পড়তে যাবে না এবং বলেছেন যে ইকরা হাফিন যে সেটা মনে মনে পড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সুতরাং এটা হচ্ছে নিয়ম আরেক ভাইয়ের প্রশ্ন আছে পালক পুত্রের নাম হচ্ছে জায়েদ হুম কোনো এক যুদ্ধে তিনি শহীদ হন পরে নবীশ ইসলাম যাহের বিধবা স্ত্রীকে বিয়ে করেন এটা কি ভুল হ্যাঁ অবশ্যই ভুল কারণ উনি শহীদ হওয়ার পর যে রসুল তার স্ত্রীকে বিয়ে করেছেন এটা ভুল বরং তার জীবদ্দশায় রসুল আকরম সে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় রসুল আকরম সাল্লাম তার স্ত্রীকে বিয়ে করেন হজরত জায়নাবকে আপনার যে প্রয়োজন ছিল প্রয়োজন মিটিয়ে ফেলেছে হ্যাঁ তখন আমি আপনাকে তাকে বিয়ে করিয়ে দিলাম তখন তার জীবদ্দশা এই ঘটনা হয়েছে এমন হয়নি যে কোন এক যুদ্ধে শহীদ হয়েছে তারপরে রসুল তাকে স্ত্রীকে বিয়ে করেছেন এই চেতনা ভুল বরং সঠিক আছে যে সে তালাক দিয়ে দিয়েছে এবং করেছে তারপর আরেকজন ভাইয়ের প্রশ্ন আছে যে সৌসিদের নিয়মটা জানতে চাই সৌসীদের নিয়ম জানতে হলে হম আপনি জানতে হবে হ্যাঁ কয়েকটি বিষয় হম হচ্ছে ভুলের কারণে সেচ আসে এই ভুলটা কয়েক ধরনের হতে পারে এক নম্বর হচ্ছে আপনি যদি কোনো মাজিব ছুটে যায় তখন শিজদেরটা আপনি সালামের আগে দিবেন যেমন মাঝখানে বৈঠক করা যদি দুইটা তশাবুদ হয় প্রথম তাসাবদ কিন্তু ওয়াজিব এই প্রথম তশাবত যদি আপনি না পড়েন বৈঠক না করেন তাহলে ওয়াজিব ছুটে গেল এই জন্য সালামের আগে দুই শিজিদা দিয়ে দেবেন আরেকটা হচ্ছে যে বাড়তি হয়ে গেল আপনি চার রাগাত পড়বেন কিন্তু চার আপনি সালাম না ফিরিয়ে পাঁচ গাঁদা পড়তে শুরু করলেন কিছুক্ষণ পরে মনে আসলো তখন ফিরে আসবেন কিন্তু সালামের পরে দিবেন এটা হচ্ছে নিয়ম আরেকটা কারণে সোজদে পড়েছেন না চার পড়েছেন দুই রেগাত পড়েছেন না তিন গাঁদা পড়েছেন তখন আপনি দেখবেন কোন দিকে আপনার মন বেশি যায় যেদিকে মন বেশি যায় সেটা আপনি হিসাব করবেন হ্যাঁ সেটা আপনি হিসাব করলে হম আপনি তারপরে সালামের আগে সাজিয়ে দিয়ে সোজা দিয়ে দিবেন আর যদি আপনি দেখেন যে কোনো দিকে মন যায় না তাইলে কমটা ধরবেন মানে দুইয়ে দুই আর চারে সন্ধ্যা হইলে তিন ধরবেন এরকম ধরার পর আপনি সালামের পরে সুযোগ দিবেন এরকম যদি সন্ধে অবস্থায় কোন অবস্থায় কি সুযতে দিবেন ভুলে গেলে আপনি সালামের আগে সুঝতে দিয়ে দিবেন অসুবিধা নেই হ্যাঁ সুতরাং এটা হচ্ছে সুযদার নিয়ম কিন্তু আপনার যদি কোনো ইয়ে ছুটে যায় ইমামের পিছনে থাকা অবস্থায় যদি আপনার হুম কোনো ওয়াজিব ছুটে যায় অথবা কোন সুন্নত ছুটে যায় এটার জন্য সুজদে আসবে না এটা কিন্তু খেয়াল রাখবেন হুম আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে আমি প্রায় গাড়িতে দেখি যে আল্লাহর নামে স্টিকার লেখা আছে দেওয়া যাবে কি হুম গাড়িতে মধ্যে স্টিকার লেখা অনেকজনের স্মরণ করার জন্য যে গাড়িতে স্টিকার লেখা আছে সেখানে কোনো দোয়া লেখা আছে শুধু আল্লাহ শব্দ লেখা সেটা আপনার রাখা সেটা হচ্ছে একটা তাবিজের মতো কাজ করা না এটা করা যাবে না আপনি কোনো দোয়া ওইখানে স্টিকার লাগিয়ে দিতে পারেন যেন মানুষের স্মরণ হয় হুম এটা যেমন উঠে উঠার পরে এমন করতে পারেন আপনার দরজার দিকে বা কোনো সাইডে গাড়িতে উঠার হুম আপনার পর যে দোয়া পড়তে হয় সেটা অথবা গাড়ির বাইরের থেকে উঠার সময় কী দোয়া করতে হয় সেটা লিখে দেওয়া যায় স্টিকার লিখে দেওয়া যেতে পারে সেটা অসুবিধা নেই স্মরণ করার জন্য কিন্তু অনেকে আল্লাহ অথবা মোহাম্মদ অথবা লাই রাহুল্লাহ হুম এরকম লেখে রাখে উদ্দেশ্য হচ্ছে তাবিজের মতো যে এটা লাগিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তাইলে সেটা ওই যে শিরকের ছোট শিরকের হুম পর্যায়ে চলে যাবে হ্যাঁ তাবিজের পর্যায়ে চলে যাবে সুতরাং খেয়াল রাখার বিষয় বুঝার বিষয় আরেকভাবে প্রশ্ন আছে যে অনেক সময় দেখা যায় নিজের মোবাইল ফোন অনাকাঙ্ক্ষিতভাবে সালাতের মধ্যে বেজে উঠে এক্ষেত্রে ফোন কি বন্ধ করা যাবে জি আপনি ফোনের সাউন্ডটা বন্ধ করে দিবেন। এখন তো বর্তমানে যে মোবাইলগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে। আপনি পাওয়ার বাটনের মধ্যে চাপ দিলেই কিন্তু কি আপনার সাউন্ডটা বন্ধ হয়ে যায় সুতরাং সেইভাবে আপনি বন্ধ করবেন যদি আগে ভুলে যান তাহলে সাউন্ড আপনি বন্ধ করে দেবেন হ্যাঁ এটাই হচ্ছে করণীয় কিন্তু এটা না করলে আপনার নিজের মনোযোগ নষ্ট হবে অন্য মানুষের মনোযোগ নষ্ট হবে কিছু মানুষ আরেকজনের প্রশ্ন আছে যে কিছু মানুষ আছে যারা ভালো কাজ করে কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরে দাঁড়ি কাটে আবার সৎ কাজের আদেশ করে অন্যায়ের প্রতিবাদ করে মানুষের উপকার করে এবং ইসলামী দল করে আমরা কি এমন কোন দলে প্রবেশ করলে নাজাত পাবো না আপনি আগেও বলেছিলাম কোন দলে প্রবেশ করতে যাবেন না কিন্তু যেই ভাই যতটুকু কাজ করেছেন সেটার সব পাবেন যে যেই ভাইয়ের কথা বলছেন যে টাকনোর নিচে প্যান্ট পরে আবার কি করে এরকম ভাবে কেটে ফেলে এরকম কিছু দোষ আছে আবার কিছু ভালো কাজ আছে যেই ভালো কাজ সেটার জন্য তিনি সব পাবেন যেই খারাপ কাজ সেটার জন্য তিনি শাস্তি পাবেন হ্যাঁ সুতরাং তার আমলের উপর তার আমলের জন্য তিনি হিসাব দিবেন দেবেন ওজর যে একজনের কারণে আরেকজনকে বোঝা চাপিয়ে দেওয়া হবে না হুম এইটা হচ্ছে কথা সুতরাং হ্যাঁ প্রত্যেকের আমল অনুযায়ী তার শাস্তি এবং সব মিলবে কিন্তু আপনি কেন তাদের সাথে যখন এরকম হ্যাঁ তখন তার সাথে আপনার বন্ধুত্বভাবে একটা কথা মনে আসছে সেটা বলে দেই সেটা হচ্ছে বিশ্বের মধ্যে শত্রুতা এবং বন্ধুত্বের ক্ষেত্রে মানুষ তিন প্রকার এটা মনে রাখবেন সময় সম্পর্ক রাখার ক্ষেত্রে এটা বিশেষ দরকার সেটা হচ্ছে এক জাতীয় মানুষ আছে যাদের সাথে কখনো বন্ধুত্ব রাখা যাবে না যারা কাফের মস্যিক হ্যাঁ যারা অমুসলমান তাদের সাথে সক্ষত রাখা তা সক্ষতা রাখা আরাম তাদের সাথে বন্ধুত্ব চলবে না কশিন কালেও যতক্ষণ পর্যন্ত আপনার হ্যাঁ তাহিদের দিকে ফিরে না আসবে দ্বিতীয় নম্বর আছে কিছু মানুষ আছে যাদের সাথে সুদৃঢ়তা করে একবারে নিষেধ যারা পুরোপুরি কোরান হাদিস মতো চলতে চেষ্টা করে যারা বুলেট উর্ধ্বে থাকার চেষ্টা করে তাদের সাথে আপনার বন্ধুত্ব রাখতে হবে এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ করেন অসমিন নফসিকম আল্লাহ দিয়ে দেবো রব্যম বেল গাদা আশি ইউ ঈদ বোন ওজা বলে আল্লাহ বলেন হে রসুল আপনি বাধ্য করেন আপনাকে ওদের সাথে চলতে যারা আল্লাহকে ডাকে হুম সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এবং তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাইলে এরা খাঁটি মানুষ এদের সাথে তাদের থেকে আপনি দৃষ্টি ফিরিয়ে নেবেন ওলা কান না তাদের সাথে চলতে বাধ্য করবেন নিজকে সুতরাং যারা শরীয়ত চলতে চেষ্টা করে তাদের সাথে বন্ধুত্ব অনিবার্য আর হচ্ছে অধিকাংশ মানুষ এরকম যে কিছু শরীয়ত মানে কিছু মানে না এদের ক্ষেত্রে যখন তারা শরীয়তের যে অংশটুকু মানে সে অংশ মানার সময় তাদের সাথে সক্ষতা বজায় রাখবেন একজনের সালাদ আদায় করতে আসছে তখন আপনি ভালো কাজ আদায় করতে আসছে তার সাথে সক্ষত রাখবেন তার সাথে বসবেন তাকে নাস্তা করিয়ে দিবেন কারণ তাকে ভালো কাজরত অবস্থায় দেখেছেন এই কারণে আপনার খুশি লেগেছে কাউকে কোনো ভালো কাজ করতে দেখেছেন যে কাউকে দান সৎকার করে তাকে উৎসাহ দিবেন কিন্তু যেই ক্ষেত্রে সেই শরীয়ত বিরোধী চলছে সেই ক্ষেত্রে আপনাকে তাকে নিরুৎসাহিত করবেন এবং সেই কাজে আপনি কোনোভাবেই সহযোগিতা করবেন না মানে তাদের সাথে পুরো বন্ধুত্বও চলবে না তাদের সাথে পুরো শত্রুতাও চলবে না বরং যেটা ভালো কাজ করে সেটার ক্ষেত্রে আপনি উৎসাহ দিবেন তাদের সাথে মিলে চলবেন এবং তাদের সহযোগিতা করতে চেষ্টা করবেন আর যেটা শরীয়ত বিরোধী সেই ক্ষেত্রে তাকে নিরুৎসাহিত করবেন এবং তাদের সেই ক্ষেত্রে আপনি তার আপনার সহযোগিতা করবেন না এটা হচ্ছে নিয়ম সুতরাং এই দৃষ্টিকোণে আপনি দেখবেন যার কথা বলেছেন তিনি হচ্ছেন মানে কিছু ভালো কাজ করেন কিছু খারাপ কাজ করেন যে ভালো কাজ করেন সেটার জন্য আপনি তাকে উৎসাহিত করবেন এবং তাকে সহযোগিতা করবেন সেই ক্ষেত্রে আর যেটা খারাপ কাজ করছে সেই ব্যাপারে তাকে সতর্ক করবেন উৎসাহিত করবেন তাকে সেই ব্যাপারে সহযোগিতা করবেন না এটা হচ্ছে কথা হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে সব করণীয় বর্জনীয় কি জানতে চাই এটা আমরা ইতিপূর্বে বলেছি তারপর আবার বলছি সব যেটা করণীয় এবং বর্জনীয় বর্জনীয় যেটা হ্যাঁ সবরাতের করণীয় সেটা স্পেশাল কোনো করণীয় নাই স্পেশাল হ্যাঁ এরকম বর্জনীয় আছে। কারণ সমাজের মধ্যে স্পেশাল কিছু বেদাত চালু করছে সহবরাতের উদ্দেশ্য করে রাত্রিবেলায় পুরো রাজ্যে গিয়ে আবাদত করা এবং পরের দিন রোজা রাখা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং এই বেদাতকে বর্জন করতে হবে কিন্তু আপনার সবরাতের করণীয় না এই মাস যেটাকে আপনার সাবান মাস বলে এই মাসের মধ্যে কিছু করণীয় আছে সেটা হচ্ছে এই মাসের মধ্যে আমরা রোজা রাখার চেষ্টা করবো বিশেষ করে শুরু অংশে রসুল আসলাম সাবান মাসে রোজা রাখতেন এবং হজরত আশা করেছিলেন যে তার কোনো কাজা রোজা থাকলে তিনি সাবান মাসে রাখার চেষ্টা করতেন কারণ এই মাসে রসুল আকরমসাল্লা রোজা থাকতেন বিদায় তিনি সুযোগ পেতেন সুতরাং সাবান মাসে রোজা রাখার নিয়ম যে আসতে অভ্যাস তৈরি করা যেন সামনে রমজান আসতেছে রমজানের সঠিকভাবে রোজা রাখা যায় সেই জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারের কথা আরেকবারের প্রশ্ন আছে যে তিনি বলছেন রেসুল ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে আমাদের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই হ্যাঁ চমৎকার কথা হ্যাঁ আপনার কথা কারণ আপনি এইভাবেই চিনতে পেরেছেন যে ইসলামী আন্দোলন আন্দোলন করতে হবে কি কী আন্দোলন করেন হম আর সেটা হচ্ছে বুঝার ব্যাপার রসুল আকরুল ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিকই কারণ তিনি সুযোগ পেয়েছেন এই কারণে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছেন এই কারণে যিনি আপনার ক্ষমতায় যেতে পারবেন তিনি কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য আল্লা দিন ইমাক্ষ আকা মুশশারা ও আত ও আমরুবিল মারুফ হন আমি মুনকার বলিল্লাহ হে আখরুল তিনমুল আল্লাহ বলেছেন আমির যাকে ক্ষমতা দেই তখন তার দায়িত্ব আসবে নামাজ প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে এবং আদায় করবে এবং আমরিবিল মারুফ করবে না হি মুনকার করবে তখন তার দায়িত্ব পড়ে যিনি ক্ষমতায় যাবেন সে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাকে শরিয়ত অনুযায়ী আপনার কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে কিন্তু কেউ যদি যেতে না পারে যেমন এখন ইসলামী আপনার কোনো ব্যক্তিত্ব রাষ্ট্র যেতে পারেনি তখন সে বাধ্য না সে তো যাইতে পারেনি তখন এই বিধানটা তার উপর বর্তাবে কেন যিনি যাবেন তার উপর বর্তাবে কিন্তু আশা পোষণ করতে হবে দুঃখিত একটু পানি পান করে আপনার সবসময় আমাদের চেষ্টা থাকতে হবে মানুষকে দাওয়াতের মাধ্যমে মানুষকে সুন্দর বুঝ দিয়ে দেওয়া শরীয়তের সার্বিক বুঝ দিয়ে দেওয়া শরীয়তের শিক্ষা দেওয়া এটা দরকার জীবন ব্যক্তি পরিচালনা করতে হবে এবং এরকমভাবে সরিয়েতে আপনার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে রাষ্ট্রীয় জীবন কিভাবে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এরকম একটা গোষ্ঠীকে সবসময় ট্রেনিং দিয়ে রাখতে হবে যদি কেউ এরকম ক্ষমতায় যায় এরকম কেউ যেন রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে করতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগী একটা গোষ্ঠী পাওয়া যায় সুতরাং এইভাবে রেডি করে রাখতে হবে মানে সবসময় রেডি থাকতে হবে যে রাষ্ট্র যদি কোনো সময় কোনোভাবে আল্লাহ যদি মিলায় আল্লাহর ইচ্ছে হয় তাহলে ইনশাল্লাহ যেন রাষ্ট্র পরিচালনা করতে পারা যায় সেরকম মানুষ তৈরি থাকতে হবে এবং পাশাপাশি প্রত্যেকের জীবন যেভাবে পরিচালনা করার জন্য যতটুকু জ্ঞান দরকার এটা প্রত্যেকের কাছে থাকতে হবে কিন্তু আমরা যে সবাই রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে আপনার ইসলাম প্রতিষ্ঠা করতে বাধ্য তা নয় হ্যাঁ না আমরা নয় রাষ্ট্র যে আমি আমার জীবদ্দশায় রাষ্ট্রকে আপনার করায়ত্ত করতে হবে এবং সেটা ইসলামী প্রশাসন আনতে হবে সেটাতে আমার বাধ্য নয় এটা আপনি বাধ্য নয় এই জন্য কারণ যদি এটা আমি বাধ্য থাকতাম তাহলে সমস্ত নবী বাধ্য ছিল অথচ বিশ্বের মধ্যে সমস্ত নবী কিন্তু রাষ্ট্রক্ষমতা পাননি রাষ্ট্রক্ষমতা পেয়েছেন হ্যাঁ আপনার নবীদের মধ্যে হ্যাঁ দাউদ আর ইসলাম সলেমান ইসলাম এরকমভাবে আমাদের নবী মহাম্মদ সাল্লাহ আয়ারি ইসলাম এরা রাষ্ট্রক্ষমতা পেয়েছিলেন সুতরাং সবাই তো রাষ্ট্রকমতা পাননি যদি রাষ্ট্রকমতা সবাই রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রীয়ভাবে যদি ধর্ম প্রতিষ্ঠিত করা যদি বাধ্যতামূলক থাকতো তাইলে প্রত্যেক নবী রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য থাকতেন কিন্তু তারা করেননি এবং তারা করতে বাধ্য ছিলেন না সুতরাং রাষ্ট্র পরিচালনার পয়েন্টে চলে আসলে কিন্তু সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে দৃষ্টিকোণ অনুযায়ী কিন্তু প্রত্যেক ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য নয় কারণ সে তো ক্ষমতা যাইতেই পারবে না হ্যাঁ সুতরাং কীভাবে সে পারবে প্রত্যেকটা মানুষ যদি বাধ্য থাকে তাহলে প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হয়ে একবার রাষ্ট্র পরিচালনার কোয়ালিটি অর্জন করতে হবে এরকম আল্লাহ বাধ্য করেননি সুতরাং এইগুলো আছে কিন্তু আপনার মানসিকভাবে রেডি থাকতে হবে বিশেষ করে যারা শিক্ষিত সমাজ বিশেষ করে আলেম ওলামা যারা আছে তারা অবশ্যই ধর্মীয় পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে একটা টিম অবশ্যই দুনিয়ার মধ্যে বিরাজমান থাকতে হবে যে যখন কোনো প্রশাসন যদি সহযোগিতা নিতে চায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন তাদেরকে সঠিক বুঝ দিয়ে সঠিক পরামর্শ দিয়ে এবং সঠিক সহযোগিতা দিয়ে যেন রাষ্ট্র শরীয়ত এবং ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালনা করা যায় কোরআনের অনুশাসন অনুযায়ী পরিচালনা করা যায় সেই ব্যবস্থাটা নিতে হবে এটা হচ্ছে কথা আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের মসজিদে মসজিদের ইমামের অনেক ভুল হয় কোরআন হবে কি নামাজ হয়ে যাবে কিন্তু আপনার করণীয় হচ্ছে ভুলটা দেখা যদি ভুলটা একেবারে এমন হয় যে লাহানে জালি হয়ে যায় মানে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে তাকে পরিবর্তন করা বাধ্যতামূলক যে একজন যোগ্য ইমামকে নিয়োগ দিবেন তাকে পরিবর্তন করে আর যদি সামান্য কিছু ভুল হয় এবং তার থেকে উত্তম পাওয়া যাচ্ছে না তাহলে তার পিছনে নামাজ পড়তে পারেন অসুবিধা নেই হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে পুরুষরা কি হাতে মেহেন্দি ব্যবহার করতে পারে পুরুষরা হাতে মেহেন্দি ব্যবহার করা রং ব্যবহার করা এটা নিয়ম নেই কিন্তু কোনো রোগের কারণে যদি করতে হয় তাহলে কোন অংশে করতে পারে কিন্তু এছাড়া মেহেন্দি ব্যবহার করা হাতের মধ্যে এটা হচ্ছে মহিলাদের কাজ পুরুষেরা কালার করতে গেলে দাঁড়িতে চুলে ইত্যাদিতে মেহেন্দি ব্যবহার করতে পারেন হাতে নয় হাতে পায়ে সেটা হচ্ছে মহিলাদের রসুল আকরমের কাছে করতে আসছিলেন না করতে না কিছু দিতে আসছিলেন রসুলকে তখন রসুল আকরম হাত দেখতে পারলেন যে হাতের মধ্যে কোনো রঙ নেই এক মহিলার তখন বললেন যে এ তো তো মহিলার হাত না এটা পুরুষের হাতের মতো কেন কালার থাকবে না তাইলে কালার থাকা নিয়ম আছে মহিলাদের হাত পায়ে এটা হচ্ছে কালারের জায়গা কিন্তু পুরুষের না আরেকজনের প্রশ্ন হচ্ছে যে হজরত আদমাল ইসলামের বাম পাঁচর থেকে একটি হাড় নিয়ে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে এর মানে কি এই না এই না যে প্রত্যেকজন পুরুষের জন্য একজন নারী রয়েছেন মাসা আল্লাহ কথা চমৎকার আপনার বাঁকাহাট থেকে তৈরি করা হয়েছে সেটার সেটার দ্বারা এটা বাধ্যতামূলক হয়ে যায় না যে প্রত্যেক পুরুষের জন্য একটা মহিলা বাধ্যতামূলক থাকতে হবে আল্লাহ এমন হতে পারে যে তৈরি তার জন্য আপনার জোড়া তৈরি করে রাখেননি এরকম হতে পারে অসম্ভব কিছু না যে সে বিয়ে করবে না বিয়ের আগেই আগে সে মারা যাবে হুম এমন হতে পারে হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই কিন্তু ওনার যে হাট দিয়ে বাঁকা হাট থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন এটা ঠিক আছে এটা ঠিক আছে এরকম যারা আপনার বিয়ে করেছে তাদের এরকমভাবে তাদেরকে ওইভাবে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ এইভাবে আর কেউ কেউ এটার ব্যাখ্যা দিয়েছেন যে সরাসরি ওটা থেকে তৈরি যে এটা বলা নয় তাদেরকে বক্রতা দিয়ে সৃষ্টি করা এটার উদ্দেশ্য একজনে একরকম ব্যাখ্যা দিচ্ছেন যাই হোক না এটা বাধ্যতামূলক না যে প্রত্যেকের একজন স্ত্রী থাকতেই হবে হম কিন্তু আপনার যার জন্য বরাদ্দ আছে তিনি অবশ্যই পাবেন তাকে টেনশন করতে হবে না আরেকজন ভাইয়ের প্রশ্ন আছে যে সৌদি আরবে এক মসজিদে হম নামাজ কোরআন হাতি নিয়ে পড়তে দেখা গেছে কিন্তু সব জায়গায় না এই বিষয়ে জানালে খুব খুশি হব কেউ যদি কোনো জায়গায় যদি মুখস্থ কোরআন পড়ে আপনার ক্যামলে করাতে পারছে না বরং দেখে পড়তে আছে দেখে পড়তে পারেন কোনো অসুবিধা নেই তারাবীর নামাজ যেরকম এটা হজরত আসা থেকে বর্ণিত তিনি তার গোলাম আদেশ তিনি নামাজ পড়াতে করেছেন কোরআন মুখস্থ পারতেন না এই কারণে কোরআন দেখে পড়তে তাকে আদেশ করেছেন সুতরাং এটা সরিয়ে যায় আছে হজরত আসের আদেশ দ্বারা বোঝা যায় জামাতে নামাজ পড়ার সময় আমার দ্রুত দুরুদ শরীফ এবং দোয়া হ্যাঁ মাসুরা পড়া হয়ে গেলে কি করব আপনি যদি আগে আপনি শেষ করে ফেলেন ইমাম সাহেব সালাম ফিরেননি তাহলে আপনি দোয়াতে ব্যস্ত হয়ে যাবেন আপনি দোয়া করতে থাকবেন এটা হচ্ছে আপনার করণীয় হ্যাঁ দোয়া দোয়া করতে থাকবেন নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন পুরো বিশ্বের মুসলমানদের উন্নতির কল্পে আপনি দোয়া করবেন হ্যাঁ সালাম ফিরানো পর্যন্ত এটা হচ্ছে আপনার কাজ কারণ এই অবস্থায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে যেরকম শেষদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে একটি দল বা গোষ্ঠীর বিভিন্ন কর্মসূচি থাকে শুধু কয়েকটি দুর্বল কাজের উপর ভিত্তি করে তাদেরকে বাতিল বলা কি ঠিক হবে কি যেমন তাবলিক তাদের মধ্যেও ভালো কাজ আছে ভাইজান চমৎকার কথা বলেছেন আমরা পুরোটাকে তাদের সমস্ত আমলকে কোনো গোষ্ঠীর যদি কোনো ভুল কাজ করে তাদেরকে সমূহ মানে কমপ্লিটভাবে বাতিল বলি না যে তাদের সমস্ত কর্মকাণ্ড বাতিল আমরা কথা বলতে গিয়ে বলেছিলাম যে তাদের মানহাজের মধ্যে ভুল আছে ভুল সংশোধন যদি করে নেয় তাহলে তো ঠিক হয়ে গেল হম যার মধ্যে যেটা ভুল এটা যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণে ঠিক করে নেওয়া হয় তাহলে তো কাজ হয়ে গেল তাইলে তারা ভালো হয়ে গেল কিন্তু যখন যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ভুল আসে ভুলটা কিন্তু ভুল ভুলতেই হবে এটা হচ্ছে কথা কি আমরা বলেছি যে তাদের কোনো আমলেই গ্রহণযোগ্য নয় যে তারা তারা আদায় করছে তার আদায় হবে না তারা জিকির করছে জিকির হবে না এটা তো বলিনি আমরা তাদের মানহাজি কথা বলেছিলাম যে তাদের মানহাজের মধ্যে গলত আছে এরকম আরও ইসলামী দল আছে যেগুলোর মানহাজের মধ্যে গলত আছে যেদের মূল হম আপনার যেটা আপনার কর্ম পদ্ধতি সেটার মধ্যে গলতি আছে গলতিটাকে শুদ্ধ করে নিতে হবে তাই হয়ে গেল এই কারণে তাদের সাথে তো আমাদের কঠিন শত্রুতা নেই হ্যাঁ আমরা যেটা সঠিক পয়েন্ট সেই ক্ষেত্রে তাদেরকে একে অপরের সহযোগিতা করব আমরা তাদের সহযোগিতা করব তারা আমাদের সহযোগিতা করবে এটাই মুসলমানদের নীতি হওয়া উচিত যেটা ইতিপূর্বে বলা হয়েছে আরেকজন বলেছেন যে বিয়ে কি তাকদিরি লেখা থাকে অবশ্যই আপনার তাক বিয়ে লেখা আছে বাচ্চা লেখা আছে সবই লেখা আছে যতটুকু লেখা আছে ততটুকুই পাবেন একটা বিয়ে থাকলে একটা বিয়ে করবেন দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটা হ্যাঁ যেটাই লেখা আছে সেটা করবেন না থাকলে আর করবেনই না এর আগে মরে যাবেন কার সাথে কার বিয়ে হবে সেটা কি আগে আল্লাহ পাক লিখে রেখেছেন অবশ্যই লিখে রেখেছেন এতে কোনো সন্দেহ নেই লিখে রেখেছেন আপনাকে টেনশন করতে হবে না হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে ফরজ সুন্নত এবং নফল নামাজে সিজদাতে গিয়ে হম দোয়ার পরে অন্য কোনো দোয়া বা চাওয়া আরবি অথবা বাংলাতে করা যাবে জি আপনি দোয়া করতে পারেন আরবিতে অথবা বাংলাতে দোয়া করতে পারেন উম আপনার জিগিটা পড়ার পরে হ্যাঁ কিন্তু নামাজের মধ্যে একটু অন্য ভাষায় না করাই ভালো হ্যাঁ নামাজকে একটু দূরে রাখা ভালো কিন্তু সুনত নকল এগুলোতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন কোনো অসুবিধে নেই কারণ রসুল পরামর্শ দিয়েছেন ফির রফি হিমেন আহ ফুল যে তোমরা বেশি বেশি কী করো হ্যাঁ সেজারত অবস্থায় দোয়া করতে চেষ্টা করো কারণ সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আরেকজন ভাইয়ের প্রশ্ন আছে যে বিয়ে কি আল্লাহ জন্মের আগেই ভাগ্যতে লিখে রেখেছেন শুধু আপনার জন্মের আগে না আল্লাহের বিয়ে শাদী ইত্যাদি মানে তার ভাগ্যটা আকার জমিন আগে লিখে রেখেছেন আকার জমিন সৃষ্টির পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ প্রত্যেকের ভাগ্য লিখে রেখেছেন আর ভাগ্যের অধীনে হচ্ছে কি বিয়ে শাদী ইত্যাদি হ্যাঁ আরেকজন ভাইয়ের প্রশ্ন আছে তার আবির নামাজ কত রাঘাত তার বের নামাজ আপনি যত রাগাত পড়তে চান পড়তে পারবেন এক রাঘাত পড়তে পারেন তিন রাগাত পড়তে পারেন পাঁচ রাঘাত সাত রাঘাত এরকম নয় রাঘাত আপনার এগারো রাঘাত তেরো রাঘাত পড়তে পারবেন বৃত্তির সহ হুম সেটা আপনার ইচ্ছা বা তার চাইতেও বেশি পড়লে পড়তে পারেন আপনি যদি বিশ টাগাত পড়েন তিরিশ টাগাত পড়েন তারপরে ভিতর পড়েন কোনো সমস্যা নেই শরীয়তে সেটা সুযোগ আছে রসবিউল্লা আতুলশান বলেছেন চালা তুলেই নে মাথা নামা ফাইদা খাসি আদায় হ্যাঁ ফাইয়া যদি কাতুল ওয়াহাদা তুত রুমা যে তোমরা কেমন দুই রেগাত দুই রেগাত করে আদায় করতে থাকবে যখন দেখবে যে সকাল হয়ে আসছে তখন এক রেগাত বাড়িয়ে দিই কী করবে আপনি ভিতর করে দিবেন। হ্যাঁ এটা হচ্ছে নিয়ম আরেকজনের প্রশ্ন হয়েছে যে তিনি বলতে চাচ্ছেন যে অনেক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে হুম তারপরে কি বলতেও কি আল্লাহের লেখা আরেকজনে পালিয়ে বিয়ে করেছেন যখন পালিয়ে বিয়ে করেছেন তখন আপনার সেটা যে আল্লাহ লিখে রেখেছেন সেটা ঘটনা ঘটার পরেই আপনার প্রমাণিত হয়েছে যে এইভাবে আল্লাহ লিখে রেখেছেন কিন্তু আল্লাহ লিখে রাখার কারণে সে করেন নাই সে করে নাই বরং সে করবে বিদায় আল্লাহ লিখে রেখেছেন এটা বুঝতে হবে অনেকে মনে করেন যে সে বাধ্য ছিল না এরকম বাধ্য ছিল না সে এরকম করবে তার মানসিকতা এরকম আসবে হ্যাঁ এই কারণে আল্লাহ ওটা লিখে রেখেছেন ওই আলোকে এই কারণে নিজে যদি আপনি কোনো অপরাধ করেন যা আপনি চুরি করবেন এটা লেখা আছে ঠিকই লেখার কারণে আপনি বাধ্য হননি বরং আপনি করবেন বিদায় আল্লাহ লিখে রেখেছেন সুতরাং যেটুক যতটুক দোষ করেছেন সেটা করতে আপনি সেটার আপনার খাসারা বুক করতে বাধ্য মানে সেটার জন্য আপনি কৈফিয়ত দিতে বাধ্য আর যতটুক দোষ করে নেয় সেটা করতে বাধ্য নন হ্যাঁ এরকম অনেক হয়ে যায় যে নিজে বিয়ে করতে চান নেই কেউ ধরে বাঁধে নিয়ে বিয়ে করিয়ে দিয়েছে এটা হতে পারে সুতরাং এই ধরে বাঁধে বিয়ে করা তার ইচ্ছার বাইরে সেটা কিন্তু বিয়ে হবে না সুতরাং যেটা ইচ্ছার বাইরে সেটার ব্যাপার ভিন্ন শরীরের বিধান ভিন্ন কিন্তু আপনি যেটা কিন্তু খারাপ কাজ করবেন সেটা তাকদের উপর চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করতে পারবেন না আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যা দাওয়াতি যদি বাধা না আসে তবে কি বুঝতে হবে দাওয়াত ফলপ্রসু হচ্ছে না এটা কোন কথা আবার দাওয়াতি কাজ যদি আপনার বাধা না আসে দাওয়াতি কাজ যে ফলপ্রসু নয় এটা বোঝা মুশকিল হুম কারণ অনেক মুসলিম সমাজে আমরা দাওয়াতি কাজ করছি অথবা কাফের সমাজেই করি না কেন আপনি দাওয়াতি কাজ করতে থাকলে ফলপ্রসু আপনি হবেন কিন্তু কখনো কখনো বাধার সম্মুখীন হবেন এবং এটা হওয়া স্বাভাবিক হতে পারে কিন্তু প্রত্যেক দিন যে বাধার সম্মুখীন হবেন এটা কোনো নিশ্চিত কথা না কিন্তু আপনি যদি দেওয়াতি কাজ রেগুলার করতেই থাকেন তখন কোনো কোন জায়গায় বাধার সম্মুখীন হবেন এটা নিশ্চিত আর এটার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে সুরে আসর মধ্যে আল্লাহর বলেছেন চারটা কথা যে বল আসল ইনিসেখ ইদিন আহমুল মোহামুল সাহায্য হাত অথবা আসোক হাক বতো সবর যে আপনার ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য চারটে জিনিস ইমান খাটি হতে হবে ন্যাকামল করতে হবে এবং এরকমভাবে কি হ্যাঁ আরেকজনকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াতি ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে ধৈর্য ধরতে হবে সুতরাং দাওয়াতি ক্ষেত্রে আপনার ঝামেলা আসতে পারে কিন্তু কার যদি সে পর্যায়ে কেউ যদি না পচে ঝামেলা আসে নেই দাওয়াত দেয় খুব সতর্কভাবে তাই বলে যে এটার কোনো ফল নেই বা এটাতে কোনো স্বভাব হবে না এটা ভুল কথা তার দাওয়াত যে মানে কার্যকরী হয় না এটা ভুল কথা অনেকে কিছু কিছু মানুষের কল্যাণের কাজ করে ফেলতে পারেন হ্যাঁ সুন্দর করে কাউকে বুঝিয়ে সে এখনো সংঘাতের সম্মুখীন হন নাই কিন্তু রেগুলার করতে থাকলে একদিন না একদিন সংঘাতের সম্মুখীন হবেই বাধা আপনার আসবেই এটা নির্চিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু না আসলে যে একবারে সব ভণ্ডুল হয়ে যাবে আপনি এটা গ্রহণযোগ্যতা পাবে না এবং এটা সঠিক দাওয়াত না এটা মিথ্যা কথা এতে কোনো সন্দেহ নাই এটা নতুন যুগের কিছু আপনার আন্দোলনমুখী ভাইদের এই নতুন আবিষ্কার এটা কোনো শরীয়তের আসল আবিষ্কার নয় হ্যাঁ ইতিমধ্যে আর প্রশ্ন দেখা যাচ্ছে না এই কারণে আমি বিদায় নেওয়ারই আশা পোষণ করছি এখানে আমরা বিদায় নিয়ে যাচ্ছি যতটুকু আমরা বলেছি আল্লাহ যে সেটার মধ্যে বরকত দিয়ে দেন সেটাই আল্লাহর কাছে আবেদন করব এবং আমাদেরকে সবাইকে জান্নাতের জন্য উপযুক্ত করে তোলেন এবং আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদের এই যে বরকত দিয়ে দেন এবং আমাদেরকে আমাদের যত দুঃখ দুর্দশা যত সমস্যা আছে সবগুলো দূর করে দেন সেটি আল্লাহর কাছে ফরিয়াদ করে এখানে শেষ করতে যাচ্ছি বসর আল্লাহ আওয়াল আহমদ ওয়ালহি ওসাহি আজমাইন